ॐ श्री सरस्वत्यै नमः। अस्मद् श्री गुरुचरण कमलेभ्यो नमः। वंदे अहम श्री गुरु श्रीयुतपद कमलम् श्री गुरु वैष्णवाश्च श्री रूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजी साद्वैतं सावधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य चंद्रदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च धेयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिववीरिञ्चिनुतं शरण्यं भृत्यारितिहं प्रणतपालभवाब्धिपो वंदे महापुरुषते चरणारविन्दं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीर शुकरूप प्रबोधज्ञ सर्वशास्त्र विशारद एतत् कथा प्रकाशेन मदज्ञानं विनाश अतुलित बलधामं स्वर्ण शैलाभदेहं दनुजवन कृशानं ज्ञानिनामग्रगण सकल गुण निधानं वानराणामधीशं रघुपति प्रिय भक्तं बातजातं नमा गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की श्री वृंदावन बिहारी लाल की श्री राधा रानी जय जय श्री राधे गौर हरि। जय जय राधा रमण जय जय राधा रमण हरि बोल 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 जय जय राधा
रमण हरि बोल, जय जय राधा रमण हरि बोल, जय जय राधा रमण हरि बोल, जय जय राधा रमण हरि बोल, जय जय राधा रमण हरि बोल। सभी दोनों हाथ ऊपर करके काली सेवा कर हरि बोल। जय जय राधा रमण, 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 जय जय राधा रमण हरि बोल, 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 हरि बोल। नवनागर नवल छल रसिया, नवनागर नवल छल रसिया, प्यारो कान्हा है मेरो मन बसिया, प्यारो कान्हा है मेरो मन बसिया, प्यारो कान्हा है मेरो मन बसिया, प्यारो काल्हा है मेरो मन बसिया, कर कालिंदी कुल किलो, जय जय राधा रमण हरि बोल, कर कालिंदी कुल किलो, जय जय राधा रमण हरि बोल, 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 जय हो, जय जय राधा रमण हरि बोल, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा,
जय जय राधा रमण हरि वो राधे जय जय राधा रमण हरि वो 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 गाइए जय जय राधा रमण हरि वो 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 हरि बोल 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 राधा रमण हरि बोल श्री राधे राधा रमण हरि बोल जय जय 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 राधा रमण हरि बोल श्री राधा परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा गोविंदेर असीम कृपा असीम अनुकंपा जार फलस्वरूप আমরা সমস্ত হইয়াছি ভক্ত বৃন্দগণ একবার পুনরায় সবাই সাক্ষাৎ শ্রীধাম বৃন্দাবন হইতে আগত শ্রীমৎ ভাগবতের দিব্য রস আস্বাদন করার জন্য উপস্থিত হইয়াছি আমাদের শ্রী ভাগবত পাঠ কমিটির তরফ থেকে সার্বজনীন রূপে আয়োজিত এই দিব্য শ্রীমৎ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান দ্বিতীয় বৎসরের আজকে প্রথম দিবসে আমরা প্রবেশ করেছি বিগত বৎসর আমরা এখানে দিব্য ভাগবতের রস আস্বাদন করে অনন্ত আনন্দ প্রাপ্ত করিয়াছিলাম সেই সূত্রে এই বৎসর আবার সার্বজনীন ভাবে সাক্ষাৎ শ্রীধাম বৃন্দাবন হইতে ভাগবত ভগবানকে এখানে আনা হয়েছে এটা আপনাদের অনেক বড় সৌভাগ্য বলছে ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন সৎসঙ্গমম চ লভতে পুরুষো যদা বৈ অজ্ঞান হেতু কৃত মোহ মদান্ধকার নাশম বিধায়ই তদোদয়তে বিবেক ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন যখন আমাদের অনেক জন্মের ভাগ্য উদিত হয় একত্রিত হয় পুণ্যিত হয় সঞ্চিত হয় তখন গিয়ে সৌভাগ্য পাওয়া যায় যে আমরা ভাগবত শ্রবণ করতে পাই কেন
কেন কি ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়, শুধু কোনো বই কোনো পুস্তক নয়, তাহলে এটা কি বলছে প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণই হলেন শ্রীমদ ভাগবত। ভাগবতের মধ্যে আর ভগবানের মধ্যে যত কিঞ্চিত কিন্তু কোনো পার্থক্য নেই, দুটি একদম একই তত্ত্ব। শ্রীমদ্ভাগবতাখ্যোয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এবহি, প্রত্যক্ষ শ্রীকৃষ্ণই হলেন একমাত্র শ্রীমদ ভাগবত। এই ভাগবতের মধ্যে কি রয়েছে? ভাগবতের মধ্যে ১২টি স্কন্ধ, ৩৩৫টি অধ্যায় আর ১৮,০০০ শ্লোক রয়েছে। এই ১২টি স্কন্ধ যাকে দ্বাদশ স্কন্ধ বলা হয়েছে, সেই দ্বাদশ স্কন্ধই ভগবানের দ্বাদশ অঙ্গ। কিভাবে? খুব মন দিয়ে শুনতে হবে। ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হল ভগবানের দুটি চরণ। ভাগবতের তৃতীয় চতুর্থ স্কন্ধ হল ভগবানের দুটি জাং। ভাগবতের পঞ্চম স্কন্ধ হল ভগবানের নাভি প্রদেশ। ভাগবতের ষষ্ঠম স্কন্ধ হল ভগবানের হৃদয়। সপ্তম এবং অষ্টম স্কন্ধ হল ভগবানের দুটি ভুজা। নবম স্কন্ধ হল ভগবানের কণ্ঠ। দশম স্কন্ধ হল ভগবানের মুখ। একাদশ স্কন্ধ হল ভগবানের ললা। আর দ্বাদশ স্কন্ধ হল ভগবানের মস্তক। এই প্রকার ভাগবতের ১২টি স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ ভগবানের দ্বাদশটি অঙ্গ। তাই ভগবানের মধ্যে আর ভাগবতের মধ্যে যত কিঞ্চিত কোনো পার্থক্য নেই। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, বলো না, আর জোর সে, আর জোর সে, সব লোক দোনো হাত উপর করকে জয় জয় শ্রী রাধে। আজ থেকে তো সাত দিন বলতেই হবে। কি বলতে হবে? শ্রীমদ ভাগবত শ্রবণ করার পূর্বে ৬টি অধ্যায়ের ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করা উচিত। মাহাত্ম্য মানে ভাগবতের মহিমা। যেই কোনো বস্তুকে জানার জন্য তার মহিমাটাকে আগে জানতে হয়। আজকে কিন্তু মঞ্চের মধ্যে লাইট খুব কম, কালকে লাইট আরো বাড়িয়ে দেবো, ঠিক আছে না? মঞ্চটা লাইট খুব কম লাগছে। প্রত্যেক জিনিসকে জানার আগে তার মহিমাটাকে জানা উচিত। মহিমা জানলে কি হয়? মহিমা জানলে তার বিষয়ে তখন রুচি হয়। কোন জিনিসের বিষয়ে আমরা জানি না, সেই জ্ঞানই নেই। তা যদি না জানি, জ্ঞানটা না থাকে, তখন তার প্রতি কোনো রুচি হবে না। বলে মহারাজ খুব সুন্দর একটা মিষ্টি রয়েছে, নাম হচ্ছে সকল পারে। কেউ কোনদিন নাম শুনেছে? হ্যাঁ, কই শোনা হ্যাঁ কে সকল পারে? কেউ খায়ও নি, শুনেও নি, হয়তো খেয়েছে কিন্তু মনে নেই, তার প্রতি কোনো রুচিও নেই। রুচি আছে কার সকল পারে প্রতি? নেই। কেন নেই? কেন কি তার বিষয়ে কিছু জানাই নেই। কিন্তু যদি তার বিষয়ে জানা হয়, যদি জানে সকল পারেটা কি জিনিস, বলে অমুক অমুক জিনিস এমন জিনিস দিয়ে তৈরি হয়, এরকম লাগে খেতে, কেউ যদি বলে বর্ণন করে খুব সুন্দর ময়দা দিয়ে তৈরি হয়, সেটাকে খুব সুন্দর আগে ঘির মধ্যে ভাজে, ভাজার পরে চিনির চাশনির মধ্যে দেওয়া হয়, তারপরে গিয়ে সেটাকে খাওয়া হয়, বলে আচ্ছা তাহলে তো একবার খেয়ে দেখতে হবে। মনে ইচ্ছা হলো কি না? নাম জানতাম না, তার বিষয়ে জানতাম না, কি জিনিস সেটাও জানতাম না, কিন্তু এখন শোনার পরে কি ইচ্ছা হচ্ছে? হ্যাঁ, তাহলে তো একবার খেয়ে দেখতেই হবে। তদ্রূপ যতক্ষণ পর্যন্ত কোনো বস্তু বিষয়ের আমরা মহিমা জানি না, তার বিষয়ে জানি না, ততক্ষণ পর্যন্ত তার প্রতি রুচিও হবে না।
ভাগবত কে জানার জন্য তার আগে মাহাত্ম কে জানতে হবে। ছয়টি অধ্যায়ের মধ্যে মাহাত্ম রয়েছে, যে মাহাত্মের দ্বারা শ্রীমদ ভাগবত কে জানা যায়, তার প্রতি রুচি উৎপন্ন হয়। আমরা আগে ভাগবতের মহিমা শ্রবণ করব। সবাই সোজা হয়ে বসবে, দোনো হাত জোর করে ভাগবতের মাহাত্ম্যের প্রথম শ্লোক শ্রবণ করি। ওম নমো ভগবতে বাসুদেবা সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সর্বপ্রথম মঙ্গলাচরণে ভগবানের বন্দন করা হল। বন্দন করতে গিয়ে ভগবানের তিনটি স্বরূপের বন্দন করেছে। খুব মন দিয়ে শুনবে, ভগবানের তিনটি স্বরূপ কি কি? তিনটি স্বরূপ হলো সৎ, চিত আর আনন্দ। সচ্চিদানন্দ রূপা ভগবানের এই তিনটি স্বরূপ। তো প্রথম স্বরূপ হলো সৎ। সৎ শব্দের অর্থ কি? সৎ মানে হলো সত্য। তার মানে কি বলছেন? একমাত্র ভগবানই হলেন সত্য। যেখানে সত্য আছে সেখানেই ভগবান আছেন, যেখানে সত্য নেই সেখানে ভগবানও নেই। তারে এই সংসারে সত্য কি বলছে? একমাত্র সত্যই হলো ধর্ম, আর ধর্মই হলো সত্য। এই সংসারে ধর্মের থেকে বড় সত্য আর কিছু নেই। আর যেখানে ধর্ম আছে সেখানে সত্য আছে, যেখানে সত্য আছে সেখানে ধর্ম আছে, আর যেখানে সত্য ধর্ম আছে সেখানে সাক্ষাৎ নারায়ণ। তার জন্যই গোস্বামী তুলসীদাসজি বলেছেন, ধর্ম ন দুসর সত্য সমান আগম নিগম পুরাণ বখানা, আগম নিগম পুরাণ বখানা। ধর্ম ন দুসর সত্য সমানা, ধর্মের সমান দ্বিতীয় সত্য আর কিছুই নেই। সত্যের প্রথম সূত্রই হলো ধর্ম। যে সত্যকে ধারণ করেছে মানুষে ধর্মকে ধারণ করেছে, আর যে সত্যকে ত্যাগ করেছে মানুষে ধর্মকে ত্যাগ করেছে। তার জন্যই ভগবানের প্রথম স্বরূপ হলো সত্য। সেই সত্য কিরকম বলছে? সে নির্গুণ, নিরাকার। সত্যের কোনো আকার নেই। কোনো আকার আছে? সত্যের কোনো রং নেই, কোনো রূপ নেই, তাকে দেখা যায় না, তাকে ধরা যায় না। তাহলে বলছে শুধুমাত্র তার অনুভব করা যায়। কি করে? কোনো একটা ঘটনা হয়েছে আমার দ্বারা, কোনো একটা ভুল হয়ে গেল, কিছু একটা এমন বড় ঘটনা হয়ে গেল, কেউ জিজ্ঞাসা করেছে, আমি ভয়ে ভয়ে মিথ্যা কথা বলে ফেললাম, কিন্তু আমি যে ভুল করেছি, আমি যে দোষ করেছি, সে যে মিথ্যাটা বললাম, যতদিন পর্যন্ত আমি সত্যটা বলবো না ততদিন পর্যন্ত মনের উপরে কিন্তু সেটা বোঝ হয়ে থাকে। একদম প্র্যাকটিক্যাল, কিন্তু এটাকে ভালো করে ডায়েরিতে নোট করে রাখতে পারেন, মনের মধ্যে গিট বেলে রাখতে পারেন। আমি কোন একটা দোষ করলাম, কোন একটা ভুল করলাম, কোন একটা পাপ করলাম, অপরাধ করলাম, কিন্তু আমি যদি সেটা করে মিথ্যা কথা বললাম, সব সময় কিন্তু মনের মধ্যে একটা ভয় থাকে। কিন্তু যেদিন আপনি সত্য বলে ফেলবেন, যেদিন আপনি একদম ঝেড়ে বলে দেবেন যে হ্যাঁ আমি এটা করে দিয়েছি, সেদিন দেখবেন মন থেকে সেই বোঝটা একদম হালকা হয়ে যাবে।
কেন? একমাত্র সেই সত্যই হলো ধর্ম। আর আপনি সত্য বলেছেন মানে ধর্মের পালন করেছেন। ধর্মের পালন করতে গিয়ে সেই সত্য বলতে গিয়ে যদি নিজের প্রাণও চলে যায় ভগবান কিন্তু তখন তার রক্ষার জন্য একদম তৈরি হয়ে বসে থাকে। তার জন্যই বলেছে ধর্ম না দুসরে সত্য সমান। সত্য যতক্ষণ পর্যন্ত আপনি লুকিয়ে রাখবেন ততক্ষণ ভয় থাকবে, আর যখন আপনি সত্যকে বার করে দেবেন তখন আর কোনো ভয় থাকবে না, তখন নির্ভয় হয়। তার জন্যই সেই সত্যকে ঈশ্বর বলা হয়েছে, যে ঈশ্বর জীবকে ভয় থেকে নির্ভয়তার দিকে নিয়ে যায়, যে ঈশ্বর এই সংসারের মধ্যে জীবকে মুক্তির দিকে নিয়ে যায়, যে শক্তির দিকে নিয়ে যায়, যে অভয়ের দিকে নিয়ে যায়, তিনি হলেন সত্য। বলিয়ে সত্য স্বরূপ ভগবান কি? দ্বিতীয় স্বরূপ হলো চিত। চিত শব্দের অর্থ কি? চিত মানে প্রকাশ। প্রকাশ বলতে এই আলো, এই প্রকাশ নাকি বলছেন? যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত তিনি হলেন একমাত্র চিত স্বরূপ। এই বাল্বটা জ্বলছে, কিন্তু বাল্বটা জ্বলছে কোথা থেকে? তার পিছনে কারেন্টের তার রয়েছে, রয়েছে কি না? সেই কারেন্টের তারের মধ্যে আবার কারেন্ট কোথা থেকে আসছে? কোথাও না কোথা থেকে কারেন্টটা জেনারেট হচ্ছে, কারেন্টটা বেরোচ্ছে, সেখান থেকে কারেন্টটা প্রবাহ হচ্ছে, কিন্তু আমরা সেই কারেন্টটাকে দেখতে পাই না। কারেন্টের তারে কেউ কারেন্ট দেখতে পায়? দেখা যায়? অদৃশ্য, যেরকম সত্য অদৃশ্য সেরকমই চিত্রূপী প্রকাশ অদৃশ্য। সেই প্রকাশ এই সাধারণ চক্ষু দ্বারা দেখা যায় না, কিন্তু তা বলে কি সে প্রবাহিত হচ্ছে না? তা বলে কি সে নেই? সে রয়েছে, প্রত্যেকের অন্তরে অন্তরে রয়েছে, প্রত্যেকের ভিতরে রয়েছে। আর এই সমস্ত সংসার যার প্রকাশে প্রকাশিত তিনি হলেন সেই ভগবান। তার কৃপা যার উপরে রয়েছে, তার প্রকাশ যেখানে রয়েছে, সেখানে চক্ষু না থাকলেও মানুষ দেখতে পায়। শুধু চোখ থাকলেই মানুষ যে দেখতে পাবে তা নয়, অনেকে আছে যারা চোখ থেকেও কিন্তু দেখতে পাচ্ছে না, অনেকে আছে যারা চোখ না থেকেও সবকিছু দেখতে পাচ্ছে। যেরকম শ্রী সুরদাস জি মহারাজ, তিনি জন্মান্ধ ছিলেন, জন্ম থেকে অন্ধ, কিন্তু যখন ভগবানের সিঙ্গার হতো, সিঙ্গারের পরে আরতি হতো, তারপরে যখন সিঙ্গারের বর্ণন হতো, শ্রী সুরদাস জি মহারাজ সামনে বসে সেই তানপুরা নিয়ে ভগবানের সমস্ত সিঙ্গারের বর্ণন করে দিতেন। নাথদ্বারা সিনাজির মধ্যে শ্রী সুরদাস জি মহারাজ ঠাকুরের সেবায় কীর্তনিয়া রূপে ভগবানের সমস্ত সিঙ্গারের পদ গায়ন করেন। একদিন গোস্বামী বিঠলনাথ জি মহারাজ মনে মনে বিচার করছেন, এই সুরদাস কি সত্যি জন্মান্ধ, না একটু একটু দেখতে পায়, না আমাদেরকে ঠকাচ্ছে? যদি একদম অন্ধ হয় তাহলে সবকিছু কি করে দেখছে? ভগবান কোন রঙের মালা পরে রয়েছে, ভগবান কোন রঙের বস্ত্র পরে রয়েছে, ময়ূর পাখাটা কোন দিকে দুলছে, ভগবান আজকে কোন কোন ফুলের শৃঙ্গার করেছে, কি কি ঠাকুর পরে রয়েছে, রাধারানীর নাকের নথনিটা আজকে কিরকম, গোবিন্দের মাথার তিলকটা কিরকম হয়েছে, এক একটি জিনিসের বর্ণন করে। তার মানে নিশ্চয়ই সে কিছু না কিছু দেখতে পায়। তাহলে কি বলে তার পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষা করতে গিয়ে একদিন কি হলো, শ্রী বিঠলনাথ জি সবাইকে বলে দিয়েছে আজকে কিন্তু কেউ কোনো সাড়া দেবে না, কেউ কিছু বলবে না, খুব সুন্দর ঠাকুরের ভোগ লাগলো, শৃঙ্গার আরতি হলো, কিন্তু পর্দাই খোলা হয়নি, পর্দা যেরকম ছিল সেরকমই বন্ধ রয়েছে, সবাই জয় জয়কার করছে, সাঁবরে সরকারে কি। শ্রী সুরদাস জি মহারাজের এবার সময় এসেছে, কীর্তনের পদ গাইবে, ঠাকুরের শৃঙ্গারের পদ গাইবে। আজকে শ্রী সুরদাস জি কিছু গাইতে পারছে না, কেন? শুধু বসে হাসছে। শ্রী বিঠলনাথ জি বললেন, কি হলো সুরদাস, আজকে ঠাকুরের শৃঙ্গারের বর্ণন করবে না? সুরদাস জি বলছে, গোসাইজি আজকে আর জিজ্ঞাসা করো না। কেন? বলে আজকে ঠাকুরের শৃঙ্গার আর বর্ণন করা যাচ্ছে না। তো মনে মনে ভাবছে বর্ণন করবে কি করে, আজকে কিছু দেখাই যাচ্ছে না, পর্দা লাগানো রয়েছে,
আর পর্দার ভিতরে কি ঠাকুরের কোনো শৃঙ্গারই করা হয়নি আজকে, তাহলে আজকে একদম গোবিন্দকে ন্যাংটা দাঁড় করিয়ে রাখা আছে। একটি বস্ত্র পর্যন্ত পরানো হয়নি, কেন? নিত্য যে বস্ত্র পরানো হয়, হয়তো সুরদাসের সেগুলো মনে থাকবে যে অমুক দিন অমুক বস্ত্র পরানো ছিল, হ্যাঁ আজকে এইবারে সেই বস্ত্র পরানো হবে, তা তিনি হয়তো বর্ণন করে দেবে। তার জন্য কোনো বস্ত্রই পরায়নি, একদম পুরো ঠাকুরকে ন্যাংটা রেখেছে। গোসাইজি হাসছে, বলে কোথার থেকে বর্ণন করবে? শ্রী সুরদাসজি মহারাজ বলছেন আর জিজ্ঞাসা করেন না, এই বর্ণনা আর করা যাবে না। কেন, কি হয়েছে, কি একটু তো বর্ণন করুন, আমরা সবাই শুনতে চাই। বলে না না, আজকে আর কিছু আমার মুখ দিয়ে বার করান না। কেন, কি হলো, একটু বলুন না। বলে ঠিক আছে, শুনতেই যখন চাচ্ছ, কি বলবো, গোবিন্দের এই স্বরূপ হয়তো মা যশোমতী দেখেছে, আর নয়তো আজ আমি দেখতে পেলাম। কি দেখেছ, কি শৃঙ্গার করেছে বলো বলো। আজ হরি দেখে নঙ্গম নঙ্গম, 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 দেখে নঙ্গম নঙ্গম, আজ হরি দেখে নঙ্গম নঙ্গম, আজ হরি দেখে দেখে নঙ্গম নঙ্গম, আহা কি বলবো সেই গোবিন্দের স্বরূপ, আজকে তো কিছু বলাই যাচ্ছে না। কেন, আজকে তাকে একদম নঙ্গম নঙ্গা, একদম ন্যাংটা, শরীরের মধ্যে কোনো বস্ত্রই নেই। এই স্বরূপ কখনো স্বপ্নেও ভাবিনি যে দেখতে পাবো। এই স্বরূপ কখনো ভাবতেই পারিনি যে আমি দেখবো। হ্যাঁ, কিন্তু গোসাইজি, এই শরীরের মধ্যে আরেকটা জিনিস পরানো রয়েছে, শুধু ন্যাংটা নেই। তাহলে গলার মধ্যে খুব সুন্দর একটি মুক্তার মালা পরিয়ে রেখেছ, মোতি মালে মালি বিরাজত, মোতি মালে মাল বিরাজত, মোতি মালে মাল বিরাজত, মোতি মালে মাল বিরাজত, ছবি কে উঠত তরঙ্গা, আজ দেখ নঙ্গম নঙ্গা, আজ হরি দেখ নঙ্গম নঙ্গা, আজ হরি দেখ নঙ্গম নঙ্গা, আজ হরি নঙ্গম নঙ্গা। মোতি মালে মালে
विराजत मोती माले और माली विराजत छवि के उठत तरंगा आज हरि देखे नंग में नंगा आज हरि देखे रंग में नंगा आज हरि देखे रंग में नंगा आज हरि देखे रंग में नंगा देखे नंग देखे रंग में देखे रंग में आज हरि देखे नंग में नंगा। श्री सूरदास जी महाराज भगवान से दिव्य स्वरूप वर्णन कर दिलें चोख दिए ना देखते पेले अंतर मने जदि गोविंद कृपा थाके से प्रकाशे से सबकिछु देखते पाए तार जन्नोई ताके चिदानंद बोला हुए जे बोलिए चिदानंद भगवान की भगवान तृतीय स्वरूप हलो आनंद तार माने एकमात्र भगवान ही हलन आनंद तो भगवान के छेड़े बाकी सब बोले सेगुलो हलो नश्वर संसारेर मध्ये किन्तु कोनो आनंद नहीं তুমি লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছো খুব সুন্দর ঘর বানালে বাড়ি বানালে হঠাৎ করে একটুখানি পৃথিবী নড়চড় হয়ে গেল ঘর বাড়ি সব মাটিতে মিশে গেল বলে আনন্দ কোথায় গেল বলে মাটিতে মিশে গেছে থাকলো আনন্দ করোড়ো টাকা খরচ করেছে বলে ওরে মহারাজ খুব সুন্দর ঘর বানিয়েছে আরে বাপরে দাদা কত সুন্দর বাড়ি বানিয়েছে বলে একদম আনন্দ এসে গেছে বাহ কি সুন্দর সুন্দর মার্বেল লাগিয়েছে কি সুন্দর ঘরের মধ্যে পেন্টিং লাগিয়েছে কি সুন্দর ঘরের মধ্যে এই সেই একটুখানি মহারাজ পৃথিবী নড়াচড়া হলো সব আনন্দ মাটিতে মিশে গেল খুব সুন্দর বিয়ে হয়েছে খুব সুন্দরী বউ খুঁজে নিয়ে এসেছে ঘরের মধ্যে সবার কি আনন্দ বাবা খুব সুন্দর বউ এসেছে খুব আনন্দ হ্যাঁ চার দিন পরে বউয়ের সঙ্গে ঝগড়া হয়ে গেল মহারাজ এমন অবস্থা এখন আর একজন আর একজনের মুখও দেখতে পাচ্ছে না বলে আনন্দ কোথায় বলে আনন্দ এখন বাপের বাড়িতে বসে আছে খুব ভালো ছেলে হলো খুব সুন্দর আনন্দ করেছে বা কি আনন্দ হঠাৎ করে দেখা গেল কোন দুর্যোগ সেই ছেলেই নেই বলে কি আনন্দ নেই এই সাংসারিক আনন্দ ক্ষণভঙ্গুর আজ আছে কাল নেই এটা এখন থাকবে এখনই থাকবে এখন আনন্দ আছে দুই মিনিট পরে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই তাহলে একমাত্র আনন্দ কোথায় সেই আনন্দ যদি রয়েছে শুধু রাধা গোবিন্দের শ্রীচরণেই রয়েছে সেইখানে যেরকম আনন্দ কাল ছিল তেমনি আজ আছে আর তেমনি আগেও থাকবে সে কখনো পরিবর্তন হয় না খুব মন দিয়ে শুনবে দুনিয়ার কাছে তুমি যদি কাঁদো দুনিয়ার কাছে যদি গিয়ে নিজের কথা শোনাও নিজের দুঃখ শোনাও তখন দুনিয়াওয়ালা তোমার সেই কথাগুলোকে নিয়ে খুব মজা করবে তার তামসা বানাবে আরো দশজনকে শুনিয়ে শুনিয়ে বলবে জানিস অমুকের ঘরে এমন এমন হলো এমন এমন হয়েছে কিন্তু ভগবানের কাছে গিয়ে যদি তুমি কেঁদে নিজের মনের কথা বলো না সেখানে তোমার সেই কান্নাটা শোনা যাবে সেখানে কেউ তোমার তামসা বানাবে কেন একমাত্র সেখানেই আনন্দ রয়েছে বাকি সংসারে কোথাও আনন্দ নেই সাংসারিক জগতের আনন্দ হলো ক্ষণভঙ্গুর এখনই থাকবে কিছুক্ষণ পরেই থাকবে বাস্তবিক আনন্দ যদি পেতে চাও তাহলে তার চরণে শরণাগত হতে হবে ঘরের মধ্যে সেই সুখ সম্পত্তি বৈভব সবকিছু পেয়ে এসি রুমের মধ্যে বন্ধ হয়ে সোনার পালঙের উপরে মখমল গদ্দার উপরে যে আনন্দ পাবে না
হাজার হাজারের ভিড়ের মধ্যে সেই রাধা গোবিন্দের চরণে বসে, ভাগবতের চরণে বসে তার থেকে বেশি আনন্দ পেয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে, আরে বলো না আর জোর সে রাধে রাধে, আর জোর সে রাধে রাধে, আর জোর সে জয় জয় শ্রী রাধে। কেন, একমাত্র বাস্তবিক আনন্দ তার চরণেই রয়েছে, সেই ভগবান সাক্ষাৎ আনন্দ স্বরূপ। বলি আনন্দ কন্দ ভগবান কি, বলছেন ভগবান কাজ কি করে, বলছে তিনটি কাজ করে, কি কি? বিশ্বোৎপত্তিয়াদি হেতবে, বিশ্বের উৎপত্তি স্থিতি আর সংহার, এই সংসারকে তিনি তৈরি করে তার লালন পালন করে, আর যখন মন ভরে যায় তখন তার সংহার করে দেয়। আর বলছে কৃপা করে কি না, বলছে হ্যাঁ তিন প্রকারেই কৃপা করে, তিনের খুব সুন্দর সম্বন্ধ, কিন্তু ভগবানের স্বরূপ তিনটি। ভগবান কাজ কতটি করে, তিনটি, কৃপা কয়ে হ্যাঁ কিভাবে করে, বলছে তিন প্রকারে, সেই তিন প্রকারে কৃপা কি করে, তাপত্রয় বিনাশায়, ভগবান এই সংসারে জীবের তৃতাপ নাশ করে। খুব মন দিয়ে শুনবে, এই সংসারে প্রত্যেক জীব কিন্তু তৃতাপ জ্বালায় জ্বলছে। তৃতাপ জ্বালা কি কি, দৈহিক দৈবিক আর ভৌতিক, প্রত্যেক জীব কিন্তু এই তৃতাপ জ্বালার মধ্যে জ্বলছে, এমন কেউ নেই যে এই তৃতাপ জ্বালায় জ্বলছে না। প্রথম হলো দৈহিক তাপ, দৈহিক তাপ মানে দেহ দিয়ে, এই দেহ দিয়ে আমরা যেই কষ্ট পাচ্ছি, তাপ পাচ্ছি, এই দেহ দিয়ে আমরা যেই কষ্ট পাচ্ছি সেটাকে বলা হয় দৈহিক। এই মাথায় ব্যথা, এই কমরে ব্যথা, এই হাঁটু ব্যথা, এই পায়ে ব্যথা, এই পেটে ব্যথা, কিছু না কিছু চলছে, কার জ্বর ঠিক হচ্ছে না, কার এই ঠিক হচ্ছে না, ওই ঠিক হচ্ছে না, কার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, হ্যাঁ কার পেটের সমস্যা, কার বুকের সমস্যা, কার গলার সমস্যা, কার চোখের সমস্যা, কার দাঁতের সমস্যা, সবার কিছু না কিছু, কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে। এই সংসারে এমন কেউ নেই যে দেহ নিয়ে কোনো সমস্যায় ভুগছে না, আছে কেউ? কুছ না কুছ, কুছ না কুছ লাগা হি রহতা হ্যায়। দৈহিক তাপ, দ্বিতীয় হলো দৈবিক মানে দেবতাদের দ্বারা প্রদত্ত। খুব সুন্দর ঘর চলছে, খুব সুন্দর আনন্দ হচ্ছে, হঠাৎ করে দেখা গেল কোন একটা দুর্যোগ হয়ে গেল, কে অসুস্থ হয়ে গেল, দেখা গেল সেই দোকানদারি বিজনেস সব ঠপ হয়ে যাচ্ছে, চাকরি বাকরির মধ্যে কষ্ট আসছে, কিছু না কিছু হচ্ছে, বলে কি হলো, দেখা গেল এখন দেবতাদের প্রকোপ চলছে, কি বলে এখন শনির দশা চলছে, এখন রাহুর দশা চলছে, এখন কেতুর দশা চলছে, হয় কি না? তার মানে দেবতাদের দ্বারাও আমরা কষ্ট সবসময় পেয়েই থাকছে। আর তৃতীয় হলো ভৌতিক, এই ত্রিবিধ তাপের মধ্যে তৃতীয় হলো ভৌতিক তাপ। এই সংসার থেকেও আমরা সবসময় কিছু না কিছু দুঃখ পেয়েই চলেছে, কখনো ভূমিকম্প হয়ে যাচ্ছে, কখনো বন্যা হয়ে যাচ্ছে, কখনো অকাল হয়ে যাচ্ছে, কখনো দুর্ভিক্ষ হয়ে যাচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে না তাহলেও কষ্ট, হ্যাঁ বৃষ্টি হয় না তখন ওরে বাবা বৃষ্টি হচ্ছে না, কি গরম কি গরম, আবার বৃষ্টি যখন হচ্ছে দূর কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হচ্ছে না, সেটাও কিন্তু একটা কষ্ট। এই সংসারের মধ্যে কষ্টের কোনো কমি নেই, প্রত্যেক জীব এই ত্রিবিধ তাপের মধ্যে সবসময় কিন্তু জ্বলছে। তাহলে এর থেকে বাঁচে কে, একমাত্র যে ভগবানের শরণাগত হইয়া থাকে সেই এই ত্রিবিধ জ্বালার থেকে বেঁচে থাকতে পারে। ভগবান যার উপরে কৃপা করেন তিনি তাকে এই ত্রিবিধ জ্বালা থেকে সবসময় বাঁচিয়ে রাখেন। বলছে ভগবানের কৃপা হলে কি এই ত্রিবিধ তাপ কোনো সময় মানুষকে আর জ্বালাবে না, বলছে জ্বালাবে। কেউ যদি বলছে যে ভজন করলে তাহলে কি আর কোনো কষ্ট হবে না, খুব মন দিয়ে শুনবে। কিন্তু কোন এক ভক্ত বলছে, বলে মহারাজ ঠাকুর সেবা করলে, ভজন করলে, পূজা পাঠ করলে তাহলে তো আর বোধহয় কোনো কষ্ট হবে না, বলছে কেন হবে না, কেন হবে না, এই সংসারে কষ্ট অনবরত চলছে, বিধির বিধান চলতে থাকবে, বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়বে, রোদ উঠেছে রোদ পড়বে, তদ্রূপ
এই মৃত্যু লোকের মধ্যে কষ্ট রয়েছে, কষ্ট আসবে, কষ্ট থাকবে, কিন্তু তার থেকে বাঁচবে কে? বলছে যার মাথার উপরে ছাতা রয়েছে সেই সেই বৃষ্টি থেকে বাঁচতে পারে, যার মাথার উপরে ছাতা রয়েছে সেই সেই কঠোর রৌদ্রের তাপ থেকে বাঁচতে পারে। তদ্রূপ যার মাথার উপরে শ্রী গুরুর চরণাশ্রয় রয়েছে, রাধা গোবিন্দের চরণাশ্রয় রয়েছে, একমাত্র সেই এই সমস্ত তাপ থেকে বেরিয়ে যেতে পারবে। কষ্ট হবে, একটু আধটু ছিটা আসবে, কিন্তু সেই ছিটা থেকে ভয় পাবে না। যদি রাধা গোবিন্দের সেই কৃপারূপী শ্রী গুরুদেবের চরণাশ্রয় রূপী ছত্র ছায়া মাথার উপরে ধরে রাখো, তাহলে কিন্তু কখনো সেই কষ্ট দিয়ে তোমার কিছু হবে না, বাকি ছিটা তো আসতেই থাকবে। সংসারের মধ্যে যদি ভাবো যে কষ্ট হবেই না, কোনো দুঃখ হবেই না, এটা কখনোই সম্ভব নয়। তুমি খাবার খাচ্ছ তার মানে কি সেই অন্নের বিকার অবশ্যই হবে, জল পান করছো তার মানে কি সেই জলেরও বিকার হবে, তোমাকে মলমূত্র ত্যাগ করতে হবে, প্রত্যেক বস্তু বিকার রয়েছে, তদ্রূপে সংসারে রয়েছে তার মানে কি, তার মানে এই সংসারের কষ্ট তোমাকে ভোগ করতে হবে। কিন্তু যে ভগবত চরণাশ্রয় নিয়ে থাকবে সে সেই ভোগের মধ্যে থেকেও কষ্টের মধ্যে থেকেও এইভাবে পেরিয়ে যাবে, যেইভাবে কোন জীব মহা থেকে মহা বড় থেকে বড় সমুদ্রের মধ্যে দিয়ে ছোট নৌকার উপরে বসে পেরিয়ে চলে যায়। বলছেন তিনি হলেন একমাত্র শ্রী কৃষ্ণ, তিনি অন্য কেউ নয়, একমাত্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কানহিয়া লাল কি, কিন্তু আমাদের ব্রজবাসীরা কি বলছে, গৌড়ীয় বৈষ্ণবগণ কি বলছেন, শুধু কৃষ্ণ নয়, এখানে কৃষ্ণ শব্দের সঙ্গে শ্রী শব্দ যুক্ত রয়েছে, তার মানে শ্রী কৃষ্ণায় বয়ম নমঃ, শ্রী কৃষ্ণায়, শ্রী মানে কে, শ্রীমতী রাধারানী, শ্রী শব্দ মানেই হলো রাধারানী। কিন্তু খুব মন দিয়ে শুনবে, শ্রী শব্দ যেখানে থাকে সেখানে কি রাধারানী হবে? কোথাও যদি লেখা আছে শ্রী বিষ্ণু, তো সেখানে কি রাধারানী হবে? বিষ্ণুর সঙ্গে কি রাধারানী হয়? কোথাও যদি লেখা থাকে শ্রীরাম, তাহলে সেখানে কি রাধারানী হবে? বলছেন না। তাহলে কি করে বুঝতে হবে যে কোন শ্রী মানে কে? খুব মন দিয়ে শুনবে, কিন্তু শ্রী শব্দের একটি অর্থ হলো লক্ষ্মী, লক্ষ্মীরও একটি নাম কিন্তু শ্রী, পার্বতীরও একটি নাম শ্রী। খুব মন দিয়ে শুনবেন, ভগবতী সীতারও একটি নাম শ্রী, রুক্মিণীরও একটি নাম শ্রী, আর রাধারানীরও একটি নাম শ্রী। যেইখানে বৈকুণ্ঠ নীলার বর্ণন হবে, বৈকুণ্ঠে স্তু রমা প্রোক্তা জানকী দণ্ডকে বনে রুক্মিণ্যাম দ্বারবত্যাম রাধা বৃন্দাবনে বনে। যেখানে বৈকুণ্ঠ নীলার বর্ণন হবে, যেখানে বিষ্ণুর কথা হবে, আর সেখানে যদি শ্রী শব্দ যুক্ত থাকে, তাহলে মনে করে নিতে হবে যে এখানে ভগবতী লক্ষ্মী দেবী রয়েছে। বৈকুণ্ঠে স্তু রমা প্রোক্তা জানকী দণ্ডকে বনে, আর যেখানে শ্রী রামচরিত্রের কথা হচ্ছে, সেখানে রামের সঙ্গে যেখানে শ্রীযুক্ত হবে, মানে বুঝে নিতে হবে যে সেখানে ভগবতী সীতার কথা বলা হয়েছে। আর যেখানে দ্বারকা নীলার কথা হবে, সেই দ্বারকা নীলায় কৃষ্ণের সঙ্গে যদি শ্রী থাকে, তার মানে ভগবতী রুক্মিণীকে সেখানে বুঝতে হবে। আর যদি বৃন্দাবন নীলায় কৃষ্ণের সঙ্গে শ্রী শব্দ যুক্ত থাকে, তাহলে মনে করতে হবে যেখানে রাধারানীর কথা বলা হচ্ছে, এখানে কৃষ্ণ শব্দের সঙ্গে শ্রী যুক্ত হওয়াতে শ্রী রাধারানীকেই বলা হইয়াছে। কেন? একমাত্র শ্রীকৃষ্ণ কিন্তু পূর্ণ নয়, সর্বসমর্থবান নয়, তাহলে
বলছে রাধারানী যখন সঙ্গে থাকে তখনই কৃষ্ণ সর্বসমর্থবান হইয়া থাকেন। বিনা রাধে কৃষ্ণ আধে, ইসলিয়ে প্রেম সে বলো রাধে রাধে। রাধা ছাড়া গোবিন্দের কোন শোভা নেই, তাহলে গোবিন্দের শোভা কখন? বলছে যখন সঙ্গে শ্রী রাধারানী রয়েছে। রাধা ছাড়া গোবিন্দ কিন্তু অপূর্ণ, দুইজন একজন আরেকজনের পূরক, তার জন্য এখানে রাধা গোবিন্দকে বন্দনা করা হয়েছে। বলি রাধা কৃষ্ণ ভগবান কি জয়। আরে রাধারানী তো এমন যে রাধারানীর জন্য গোবিন্দ সবসময় পাগল হয়ে থাকে। তিন লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠকে, এই তিন লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একমাত্র পৃথিবী, আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠকে, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শ্রীধাম বৃন্দাবন, আর বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠকে ভগবান শ্রীকৃষ্ণ নাকি? বলছেন না, তাহলে শ্রী রাধারানী। তিন লোকনে সে নারী হো রাধা রানী হামারি, তিন লোকনে সে নারী হো রাধা রানী হামারি, তিন লোকনে সে নারী হো রাধা রানী হামারি, তিন লোকনে সে নারী রাধা রানী হামারি, রানী হামারি 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 রাধারানী হামারি, তিন লোকন সে রাধা রানী হামারি, তিন লোকন সে রাধা রানী হামারি। রাধা রানী কি, শঙ্কর পার ন পাবে, ব্রহ্মা শঙ্কর পার ন পাবে, ব্রহ্মা শঙ্কর পার ন পাবে, ব্রহ্মা শঙ্কর পার ন পাবে, ঋষি মুনি সব ধ্যান লগাবে, 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 ইন্দ্র লগাবে বুহারি রাধারানী হামারি, ইন্দ্র লগাবে বুহারি রাধারানী হামারি, তিন লোকন সে নারী শ্রী রাধারানী হামারি, তিন লোকন সে নারী রাধারানী হামারি, রানী হামারি রাধারানী হামারি, রানী হামারি মহারানী হামারি, রানী হামারি মহারানী হামারি, রানী হামারি মহারানী হামারি, তিন লোকন সে নারী
सर्वेश्वरी जगत कल्याणी सर्वेश्वरी जगत कल्याणी सर्वेश्वरी जगत कल्याणी सर्वेश्वरी जगत कल्याणी ब्रज की मालिक राधा रानी ब्रज की मालिक राधा रानी ब्रज की मालिक राधा रानी ब्रज की मालिक राधा रानी। देखो दुनिया में बड़े बड़े मालिक होते हैं, आशिका ने मालिक क्या है सब बेटा चले रहा है, किंतु हमारे ब्रजर मध्य मालिक के ब्रजर मध्य मालिक को बेटा चले नहीं, तार माने गोविंद एखने मालिक नए, ताले मालिक के एखने हलो राधा रानी। ओ सर्वेश्वरी जगत कल्याणी सर्वेश्वरी जगत कल्याणी ब्रज की मालिक राधा रानी ब्रज की मालिक राधा रानी कोई ना रहता भिखारी राधा रानी हमारी कोई ना रहता भिखारी राधा रानी हमारी कोई ना रहता भिखारी राधा रानी हमारी। जन्म की मिट जाए बाधा जन्म जन्म की मिट जाए बाधा जन्म जन्म की मिट जाए बाधा जन्म जन्म की मिट जाए बाधा इनकी चरण बलिहारी राधा रानी हमारी इनकी चरण बलिहारी राधा रानी हमारी रानी हमारी 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 राधा रानी हमारी तीनों लोकन से न्यास राधा रानी हमारी लोकन से जारी राधा रानी हमारी लोकन से न्यारी राधा रानी हमारी तीनों 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 लोकन से न्यारी राधा रानी हमारी रानी हमारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी तीनों लोकन से न्यारी
आए राधाराज हाये लपन से जाए राधा रानी हमारी राधा रानी राधा रानी हमारी राधा रानी हमारी बोली राधा रानी की जय जय हो ब्रह्मा शंकर पार न पावे ऋषि मुनि सब ध्यान लगावे इंद्र लगावे बुहारी ओ राधा रानी हमार बुहारी माने झाड़ू लगाना को मंदिर सुनबेन किंतु इंद्र पर्यंत राधा रानीर धामे एसे वृंदावने एसे झाड़ू लगाए तो राधा रानीर महिमा जतटुक वर्णन करा जाए ततटुकी कम बोली श्री राधा रानी की जय जय প্রথম শ্লোকে এই প্রকার শ্রী রাধা গোবিন্দ ভগবানের বন্দন করা হলো দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব প্রভুর বন্দন করা হয়েছে ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতরাজুহা পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনে तम सर्वभूत हृदयम् मुनिमानतो সেই সুখদেব প্রভুর বন্দন করলেন যেই সুখদেব প্রভু জন্ম হইতেই একদম নির্বিকার হয়ে দৌড়াতে লেগেছেন এই সংসারের প্রতি এই বিষয়ের প্রতি যার কিঞ্চিত মাত্র কোনো লেশ মাত্র কোনো মোহ নেই সংসারের প্রতি যার কোন আকাঙ্ক্ষাই নেই আকৃষ্টতাই নেই একমাত্র সর্বভূতে ব্রহ্মদর্শী এমন শ্রী সুখদেব ভগবানকে বন্দন করা হলো এই সুখদেব ভগবান কে ছিলেন কোথা থেকে আসলেন খুব সুন্দর কথা খুব মন দিয়ে শুনুন এক সময় কৈলাস পর্বতে ভগবান মহাদেব আর মাতা পার্বতী সেখানে নিবাস করছেন একবার দেবর্ষি নারদ এসে উপস্থিত মা ভগবতী পার্বতী মহাদেবের পূজার জন্য ফুল বেলপাতা দুর্বা ইত্যাদি সব চয়ন করে একত্র করছে দেবর্ষি নারদ উপস্থিত মাতাজি প্রণাম নারদ আসো আসো আজ হঠাৎ করে কৈলাসে বলে অনেকদিন হয়েছে তো মা দর্শন পাইনি তাই ভাবলাম একবার দর্শন করে আসি খুব ভালো করেছো নারদ বসো বসো তোমার জন্য কিছু আমি আহারের ব্যবস্থা করি অল্প আহার ইত্যাদি নারদ বললেন না না মা অনেকদিন হয়েছে তো তাই ভাবলাম একটু দর্শন করি অনেক কাজ আছে আমাকে অনেক জায়গায় যেতে হবে এখন আমি বেরোই মহাদেব কোথায় বলছেন মহাদেব তো এখন ধ্যানে বসে রয়েছে ওহো তাই নাকি কিন্তু মা একটা কথা জিজ্ঞাসা করু বলে কি মহাদেব সবসময় কার ধ্যান করে সমস্ত সংসার মহাদেবের ধ্যান করে মহাদেব আবার কার ধ্যান করে এমন কে যাকে মহাদেব এত ভালোবাসে মা পার্বতী বলছেন নিশ্চয়ই সে মহাদেবের ইষ্ট হবে আজ পর্যন্ত কোনোদিন বলেছে মহাদেব তার ইষ্টকে বলে না তো আরেকটা কথা বলবো মা মহাদেব এই গলার মধ্যে এইসব মুন্ডমালাগুলো কার পরে থাকে এই যে মুন্ডমালাগুলো পরে আছে এগুলো কার কখনো জিজ্ঞাসা করেছেন নিশ্চয়ই মহাদেবের এইগুলো অনেক প্রিয় তার জন্যই তো সবসময় গলার মধ্যে ঝুলিয়ে রাখে এই মুন্ডগুলোকে এই সংসারের মধ্যে অপ্রিয় বস্তুকে কেউ গলায় ঝুলিয়ে রাখে না ঝুলিয়ে রাখে কি হ্যাঁ চাহে সে বাপ হোক ভাই হোক বউ হোক বাচ্চা হোক যদি অপ্রিয় হয় তাকে কেউ গলায় ঝুলিয়ে রাখে না তো গলায় কাকে ঝুলিয়ে রাখা হয় যে প্রিয় হয় প্রিয় বস্তু ছাড়া প্রিয় ব্যক্তি ছাড়া কখনো কাউকে কেউ গলায় ঝোলায় না প্রেম সে বলো রাধে রাধে মহাদেব নিশ্চয়ই
নিজের কোন প্রিয়জনের এই মুন্ডগুলোকে গলার মধ্যে ঝুলিয়ে রেখেছে। মা পার্বতী মনে মনে বিচার করছে, বলে কথাটা তো ঠিকই বলেছে নারদ। আচ্ছা মা ঠিক আছে আমি আসছি, বলে নারদ তো চলে গেলেন। নারায়ণ নারায়ণ কিন্তু এদিক দিয়ে একটুখানি আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। এটা নারদের স্বভাব, একটুখানি না লাগালে তো মনও লাগে না। মহাদেবের ঘরের মধ্যে এমন চিঙ্গারি লাগিয়েছে মা পার্বতী গিয়ে মহাদেবের চরণের মধ্যে। যখনই চরণ ধরে মা পার্বতী প্রণাম করেছে মহাদেবের, একদম হঠাৎ করে ধ্যান ভঙ্গ হলো। কি হয়েছে দেবী? বলে ছাড়ুন, মনের মধ্যে জিজ্ঞাসা তো অনেক ছিল, কিন্তু আর কি বলবো আপনার সামনে, কি হয়েছে বলো না। আচ্ছা একটা কথা বলুন তো সত্য করে, কি আপনি আমাকে ভালোবাসেন তো? কি বলছো? এই সংসারের মধ্যে তোমার থেকে আর প্রিয় আমার কে হতে পারে বলো? তা আপনি যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমার থেকে আপনি অনেক জিনিস লুকিয়ে রাখেন কেন? কেন কি হয়েছে বলো? আচ্ছা একটা কথা বলুন, আপনি যদি আমাকে ভালোবাসেন, তাহলে গলার মধ্যে মুন্ডমালাগুলো কার পরে রয়েছে? এগুলো খুলে ফেলে দেন। মহাদেব বলছেন, দেবী এটা তো খোলা সম্ভব নয়, তার মানে আমার থেকেও বেশি প্রিয় এই মুন্ডগুলো, এগুলো কার আমি জানতে চাই। মহাদেব বললেন, দেবী জিজ্ঞাসা না করাটাই বেশি ভালো। না আমি জানতেই চাই, আমাকে বলতেই হবে এই মুন্ডগুলো কার। মহাদেব হাসতে লাগলেন, জানতে চাও দেবী? এই মুন্ডগুলো অন্য কার নয়, এই মুন্ডগুলো সব তোমারই মুন্ড। শুনেই তো একদম পার্বতী মনে হচ্ছে আকাশ থেকে পাতালে পড়ে গেল। এই কি বলছেন? আমার মুন্ড? বলছেন হ্যাঁ, তোমাকে যত ভালোবাসি, তা বারবার যখন তোমার মৃত্যু হয়, তোমাকে ছেড়ে থাকতে পারি না, তখন তোমার সেই মুন্ডগুলোকে নিয়ে আমি মালার মধ্যে। তাহলে একটা কথা বলুন, আমাকে বারবার মরতে হয়, বারবার আমার মৃত্যু হয়, কিন্তু আপনার কেন মৃত্যু হয় না? মহাদেব বললেন, কেন কি আমার উপরে আমার সেই ঈশ্বরের কৃপা রয়েছে, আর আমার সেই ঈশ্বরের কৃপায় আমি অমর হয়ে রয়েছি। তাহলে আপনার উপরেও ঈশ্বর রয়েছে? বলছে হ্যাঁ। সে কে? ত্বমেব পূজ্যসে লোকের ব্রহ্মা বিষ্ণু সুরাদিভি নিত্যম পঠসি দেবেশ কস্য স্তোত্রম মহেশ্বর। এই সংসারে ব্রহ্মা থেকে নিয়ে বিষ্ণু পর্যন্ত সবাই আপনার পূজা করে, আপনার ধ্যান করে। তাহলে আপনি আবার কার ধ্যান করেন? আপনার উপরে কে রয়েছে আমিও জানতে চাই, তার নাম কি? মহাদেব বলছেন, জানতে চাও? ঠিক আছে, কিন্তু মনে রাখবে এটা কাউকে বলা যাবে না। কেন? গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ, এটা পরম গোপনীয় রহস্য, সবাইকে বলা যায় না। তার নাম কি? মহাদেব বললেন, তার নাম হলো শ্রী গোপাল মহিপাল সর্ববেদাঙ্গ পারগ। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন একমাত্র নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী গোপাল। সেই বালকৃষ্ণ, সেই নন্দলাল, সেই গোপালই হলেন আমার একমাত্র আরাধ্য, একমাত্র ইষ্ট। বলিয়ে কৃষ্ণ কানহিয়া লাল কি জয়। তাহলে আপনি অমর কিভাবে হলেন? একমাত্র তার কথা শ্রবণ করেই আমি অমর হয়েছি, তার মানে তার কথাই হলো অমর কথা। তাহলে তো প্রভু আমিও শুনবো, আমাকেও শুনতে হবে, কেন আমিও অমর হতে চাই? মহাদেব বললেন, দেবী কিন্তু অত সহজ নয়। কেন? তার কথায় কিন্তু অত মন বসে না সবার, তার কথা শুনতে গিয়ে মন বেশি চঞ্চল হয়, একাগ্র চিত্ত হয়ে তার কথা শোনা সম্ভব নয়। ভগবতী পার্বতী বললেন, প্রভু আপনি কৃপা করুন, আমি সেই কথা শ্রবণ করতে চাই, আমি এখন অমর কথা শুনেই ছাড়বো। মহাদেব বললেন, ঠিক আছে, অর্ধ নারীশ্বর তো, অর্ধাঙ্গিনীর জন্য এখানে সবকিছু করতে রাজি, ঠিক আছে চলো।
কোথায় একদম একান্তে নির্জনে বসে সেখানে আমার কথা শুনতে হবে, কেন অন্য কেউ যেন না শুনতে পায়। শুনলে কি হবে? যে শুনবে সেই তো অমর হয়ে যাবে। হ্যাঁ প্রভু ঠিক আছে। কোথায়? সেই হিমালয়ের কন্দরার মধ্যে অনন্তনাগ নামক সেই স্থান, তার কাছে খুব বিশাল একটি গুফা। সেই গুফার মধ্যে গিয়ে দেবাদিদেব মহাদেব সেখানে উপবিষ্ট হলেন, আর নিজের সেই ত্রিশূল নিয়ে চারদিকে যখন ঘুরিয়েছে সেই ত্রিশূলের তেজে সেই গুফার মধ্যে যত জীব জন্তু ছিল সব সেখান থেকে বহির্গত হয়ে গেল, বেরিয়ে গেল, পালিয়ে গেল। একটি পিঁপড়ে থেকে নিয়ে বড় বড় পশু পক্ষী পর্যন্ত সব বেরিয়ে গেছে সেই ত্রিশূলের তেজ সেই প্রকাশে। এক জায়গায় যদি বিশাল আগুন জ্বলে সেখানে কেউ থাকতে পারবে? তা ভাবুন, মহাদেবের ত্রিশূলের তেজ এরকম তো হাজার হাজার সেই সূর্যের মতন তেজ, ভিতরে কেউ থাকতে পারলো না। সমস্ত সব জীব সেখান থেকে পালিয়ে গেছে, মহাদেব সেখানে পার্বতীকে নিয়ে বসিয়েছে, আমার কথা আরম্ভ করতে লাগলেন। কিন্তু সেখানে যে সচল জীব ছিল তারা তো বেরিয়ে গেছে, যে অচল সে কি করে যাবে? অচল বলতে সেখানে একটি শুকো পক্ষী মানে টিয়া পাখির ডিম পড়েছে। ডিমটা কি জিনিস? ডিমটা এমন একটা অবস্থা, সেই ডিমটা না তো অচল আর না সচল, না সে জড় না সে চেতন, তার ভিতরে প্রাণও রয়েছে, আত্মাও রয়েছে, জীবও রয়েছে, আবার সে না চলাফেরা করতে পারবে, না কিছু বলতে পারবে, জায়গাতেই পড়ে রয়ে গেছে। মহাদেব আমার কথা আরম্ভ করবেন, ভগবতী পার্বতীকে বললেন, দেবী দেখো আমি তো কথা বলতে বলতে অনেক সময় ধ্যানে হ্যাঁ প্রবিষ্ট হয়ে যাই, তাহলে আমি কি করে বুঝবো যে তুমি পাঠ শুনছো? তাহলে প্রভু আপনি কি করে বুঝবেন? বলে মাঝে মাঝে তুমি একটু সারা দিতে দেখো, হ্যাঁ হ্যাঁ তাহলে আমি বুঝে যাব যে তুমি শুনছো। ভগবতী মাতা পার্বতী বললেন, প্রভু এটা খুব ঠিক হবে। কথা আরম্ভ হয়ে গেল, সেই যে কথা আরম্ভ হয়েছে, মহাদেব এখানে অমর কথা আরম্ভ করেছেন, তার জন্যই মহাদেবের নাম হলো অমরনাথ। আর আজও তিনি সেই হিমালয়ের কন্দরাতে সেই জম্মু কাশ্মীরের আগে অমরনাথ রূপে বিরাজিত হয়ে রয়েছেন। বলি অমরনাথ ভগবান কি। এই কলিযুগের মধ্যে প্রত্যক্ষ যদি মহাদেবের কোথাও দর্শন করতে হয়, তিনি হলেন একমাত্র অমরনাথ। আজ পর্যন্ত বড় বড় বৈজ্ঞানিকরা কিন্তু এই তথ্যটা বুঝতে পারেনি, প্রতি বৎসর সেখানে শিবলিঙ্গ কি করে তৈরি হয়। আর শুধু শিব নয়, শিবের সঙ্গে পার্বতী নন্দী সবকিছুই থাকে। যারা অমরনাথ গেছে তারা সেখানে দেখেছে নিশ্চয়ই। আচ্ছা, এখানে এমন কোন ভক্ত আছে যারা অমরনাথ গেছে একটু দেখে কেউ থাকলে? অমরনাথের মধ্যে আজও কিন্তু প্রত্যক্ষ ভগবান ভোলেনাথকে সেভাবেই দেখা যাবে, ঠিক না? বরফ দিয়ে প্রতি বৎসর সেইভাবেই তৈরি হচ্ছে, কিন্তু একদম ন্যাচুরাল প্রত্যক্ষ। মহাদেবকে যদি প্রত্যক্ষ দেখতে হয় অমরনাথ, আর ভগবতী মা জগদম্বাকে যদি প্রত্যক্ষ দেখতে হয় তাহলে যেতে হবে জ্বালা দেবী হিমাচল প্রদেশের মধ্যে। আপনি আপ স্ফুট অগ্নি বেরিয়ে রয়েছে মা ভগবতীর জ্বালা দেবী। বড় বড় সেখানে বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে পায়নি যে ভিতর থেকে এই আগুনটা আসছে কি করে, কোথার থেকে বেরোচ্ছে, নিচে কি কোনো গ্যাসের স্রোত রয়েছে না কি রয়েছে, না কোনো তেলের ভান্ডার রয়েছে, সব ভিতর থেকে একদম ফাঁকা করে দেখে নিচে কিচ্ছু নেই, কিন্তু গুফার ওই একটুখানি ফুটো সেখান থেকে আগুন বেরোচ্ছে। কে বলে যে হিন্দুদের দেবদেবী প্রত্যক্ষ নেই? আজও প্রত্যক্ষ রয়েছে, আর সেই প্রত্যক্ষ দেবদেবীর এখনো দর্শন পাওয়া যায়। তার জন্যই আমরা নিজের দেবদেবীদেরকে এত সবসময় মানতে থাকি, প্রত্যক্ষ রয়েছে। আর কি হিন্দু সেখানে মুসলিমরা পর্যন্ত যায় দর্শন করতে জ্বালা দেবীতে। অমর কথা আরম্ভ, মহাদেব পাঠ শুনেই যাচ্ছে, একদিন হলো, দুই দিন হলো, মা পার্বতী এদিক দিয়ে সারা দেয়, হুঁ হুঁ শুনছো দেবী, হুঁ বুঝেছ দেবী, হুঁ হুঁ। মহাদেব তো ধ্যানস্থ হয়ে বসে গেছেন, দেখতে দেখতে দিনের উপরে দিন পেরোচ্ছে, তিন দিন হয়ে গেল, চার দিন চলছে,
সেই অনবরত পাঠ চলছে তো আমাদের মতন তো নয় যে তিন ঘন্টা চার ঘন্টা পাঠে বসলাম তারপরে খুব আনন্দ করে একদম পাঠটা শুনে চলে গেলাম, আবার খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি নিজের কাজকর্ম করছি। ওদের তো সেরকম সিস্টেম নেই, অনবরত পাঠ চলছে, মহাদেব বলে যাচ্ছে আর বা পার্বতী শুনে যাচ্ছে। শুনতে 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 কি হলো, একটু আলস্য আসলো। দেখুন পাঠের মধ্যে দুইজন অতিথি কিন্তু না ডাকলেও চলে আসে, তাদেরকে নিমন্ত্রণ করতে হয় না, কোনো কার্ড দিতে হয় না। কে কে? প্রথম হলো আলস্য আর দ্বিতীয় হলো নিদ্রা। এই দুই ভাই বোন কিন্তু না ডাকলেও চলে আসে। হ্যাঁ, পাঠের মধ্যে যখন বসবে তখন সব থেকে আগে বা দাদা আসবে, কে আলস্য একদম প্রথম প্রথম বসবে, একদম দেখবে এসে একদম সোজা হয়ে বসছে, আস্তে আস্তে এবার কেউ এরকম হয়ে যাবে, কেউ এরকম হয়ে যাবে, কেউ তো আবার মনে হয় পাঠ শুনতে বসেছে না, মানে সকাল থেকে কোথাও যায়নি, প্রেমসে বলো রাধে রাধে। তা আলস্য যখন আসবে, তা আলস্য আস্তে আস্তে কি এবার আস্তে আস্তে তখন দাদার পরে দিদি, তখন আসবে নিদ্রা ঘুম, তারপরে এবার দেখা গেল পাঠে বসে। তাই দাদা দিদি যেন পাঠের মধ্যে না আসে, তার জন্যই মধ্যে মধ্যে একটু ঠাকুরের নাম জোরে উচ্চারণ করতে হয়। তার জন্য তো আমরা বলি না জোরসে বলো, কেন তাতে যেন একদম অ্যালার্ট হয়ে থাকা যায়। আর যখনই ভক্তরা জোরে জোরে রাধে রাধে বলে, যখনই জয় জয় বলে, সঙ্গে সঙ্গে দাদা দিদি একদম পোল্টা পাল্টি বেঁধে পালাও এখান থেকে, বাবা এখানে থাকা যাবে না। মা ভগবতী পার্বতীর উপরে এই দুই ভাই বোনের একটু আটেক হয়ে গেল, তা আলস্য আস্তে আস্তে নিদ্রা এসে গেছে, নিদ্রা এসে গেল, ঘুম পেয়ে গেছে, মহাদেব পাঠ শুনেই যাচ্ছে, পার্বতী তো ঘুমিয়ে গেছে। এইবার এইদিক দিয়ে কি হয়েছে, অন্ডের ভিতরে সেই যে শুকপক্ষী সে তো শুনছে, শুনতে শুনতে সেই ডিম থেকে বেরিয়ে হয়ে গেছে, চার দিন হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেল, চুপচাপ বসে পাঠের আনন্দ নিচ্ছে। এইদিকে দেখছে মহাদেব পাঠের মধ্যে এখন জিজ্ঞাসা করছে কি দেবী শুনছো, দেবী তো ঘুমিয়ে গেছে আর সারা পাচ্ছে না। মহাদেব আবার বেড়ে গেল, এবার মনে মনে বিচার করছে যদি মা পার্বতী সারা না দেয় তাহলে তো মহাদেব এখানে অমর কথা বন্ধ করে দেবে, তাহলে আমি বঞ্চিত রয়ে যাব, তাহলে সারাটা তো দিতে হবে, কিন্তু এটা একটা অপরাধ, যাকে শোনাচ্ছে তার জায়গায় আমি যদি শুনি, কিন্তু হরি কথা শুনতে গিয়ে যদি অপরাধও করতে হয় সে অপরাধও আজকে স্বীকার। মহাদেব আবার জিজ্ঞাসা করলেন দেবী শুনছো তো, পিছন থেকে সেই শুকপক্ষী বলছে হুম হুম। মহাদেব পাঠ একদম মহারাজ যেরকম চলছে সেরকমই চালু রেখেছেন, দেখতে দেখতে চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন পূর্ণ হয়ে গেল, সম্পূর্ণ পাঠ শ্রবণ হয়ে গেল, মহাদেব জোরে যখনই জয় জয়কার লাগিয়েছে বলি ভাগবত ভগবান কি, মা পার্বতী একদম থতমত কে উঠেছে, কি হলো কি হলো কি হলো, মানে কোথায় ছিলে তুমি? না প্রভু আপনি বলছিলেন সেই চন্দ্রবংশের মধ্যে সেই যদুর ঘরে। যদুর ঘরে এখনো তুমি যদুর ঘরে পড়ে রয়েছো, এখানে যদুবংশ পুরো সমাপ্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, আর এখনো তুমি সেখানে পড়ে রয়েছো, পুরো পাঠ শেষ, তার মানে পাঠ শুনলো কে? বলে প্রভু আমার তো ঘুম লেগে গেছিল, আমি ঘুমিয়ে গেছিলাম। তাহলে হুঙ্কার কে দিচ্ছিল? যখনই চারদিকে দৃষ্টি দৌড়িয়েছে সেই শুকপক্ষীর উপরে দৃষ্টি পড়তেই মহাদেব ক্রোধিত হয়ে গেলেন, দুষ্ট জীব চুরি করে পাঠ শ্রবণ করেছিস, এক্ষুনি তোকে সাজা দিতে হবে, বলে সঙ্গে সঙ্গে ত্রিশূল নিয়ে তাকে মারার জন্য তখনই দৌড়েছে সেই শুকদেব, তখন সেখান থেকে পালাতে লাগলেন, পিছনে পিছনে মহাদেব ত্রিশূল নিয়ে দৌড়াচ্ছে, সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে নিল কিন্তু মহাদেব পিছা ছাড়েনি। হিমালয়ের সেই কন্দরায় সরস্বতী নদীর তটে মহর্ষি বেদব্যাসের আশ্রম সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, সেই উঠতে 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 ক্লান্ত হয়ে গেলেন সেখানে মহর্ষি বেদব্যাসের ধর্মপত্নী অর্ধাঙ্গিনী ভগবতী অরণী দেবী। একটুখানি তখন ঘুম ঘুম আসছে, শরীর ক্লান্ত হয়ে উঠেছে, যখনই হাই উঠেছে মুখে সোজা সেই মুখটা খুলতেই সুখদেব কি করলেন, দৌড়ে গিয়ে মুখের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন, সেই মুখের মার্গ দিয়ে গর্ভে চলে গেছে মহাদেব, ত্রিশূল নিয়ে দৌড়ে এসেছে মারতে। মহর্ষি বেদব্যাস যখনই দেখছেন তো মেরে ফেলবে আমার অর্ধাঙ্গিনীকে, দৌড়ে গিয়ে মহাদেবের চরণ ধরলেন, এই কি করছেন মহাদেব, তুমি যাও না, এর গর্ভের মধ্যে আমার এক শত্রু এক দুষ্ট চোর গিয়ে শরণ নিয়েছে, তা বলে কি আপনি স্ত্রী হত্যা করে দেবেন,
আরে সে কত বড় অপরাধ করেছে তুমি জানো? কি অপরাধ করেছে? সে চুরি করে অমর কথা শ্রবণ করে নিয়েছে, তাকে আমি ছাড়বো না। মহর্ষি বেদব্যাস বললেন, কি বলছেন আপনি? কি বললেন? কি বললেন? অমর কথা শুনেছে বলে? হ্যাঁ, তো অমর কথা শুনেছে মানে তো সে অমর হয়ে গেছে। আর যে অমর হয়ে গেছে তাকে আপনি মারবেন কি করে? মহাদেব সঙ্গে সঙ্গে একদম স্থির হয়ে গেলেন। কথাটা তো ঠিক, যে অমর হয়ে গেছে তাকে তো মারা সম্ভব নয়। মহাদেব ত্রিশূল নিয়ে যখনই ঠান্ডা হয়েছে, মহর্ষি বেদব্যাস হাত জোড় করে বললেন, প্রভু আপনার কৃপায় যখন সে অমর কথা শ্রবণ করেছে, তাহলে আপনি এমন আশীর্বাদ করুন তাতে যেন এই জীব জন্মগ্রহণ করে সংসারে সবাইকে এই অমর কথা শ্রবণ করাতে পারে। মহাদেব আশীর্বাদ দিয়ে চলে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। কিন্তু দেখতে দেখতে সেই শুকপক্ষী মাতৃগর্ভের মধ্যেই রয়ে গেল। বছরের উপরে বছর পেরিয়েছে, এক বছর, দুই বছর, চার, পাঁচ, ছয়, সাত। ভাবুন সেই মায়ের কেমন কষ্ট যে নিজের গর্ভের মধ্যে সন্তানকে ধারণ করে রয়েছে। যেই মারা সন্তানকে জন্ম দিয়েছে তারা জানে সন্তানকে গর্ভে ধারণ করলে কতটা কষ্ট হয়। সাত মাস, আট মাস, নয় মাস, দশ মাস, বেশি থেকে বেশি যদি কেউ থাকে এগারো মাস, তার উপরে কেউ গর্ভে থাকতে পারে না। সেই জায়গায় গর্ভের মধ্যে এগারো বছর, বারো বছর, তেরো বছর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত বাচ্চা জন্মই নিচ্ছে না, মায়ের কষ্ট কিরকম। মহর্ষি বেদব্যাস গর্ভস্থ শিশুকে বলছে, বালক তুমি কি জন্মগ্রহণ করবে না? সেই শুকপক্ষে ভিতর থেকে বলছে, পিতৃদেব আমি জন্ম তো নিতে চাই, কিন্তু সংসারের মধ্যে পড়ে আমি মায়ার বন্ধনে আর আটকাতে চাই না, আমি বিষয়ের বন্ধনের মধ্যে আর ঢুকতে চাই না, আমি মায়া থেকে মুক্ত হতে চাই, মায়া থেকে মুক্ত থাকতে চাই। কিন্তু বৎস, নিজে মায়া থেকে মুক্ত হতে গিয়ে নিজের মাকে কষ্ট দিতে চাও? কাউকে কষ্ট দিয়ে কোনো সাধনা করেও তো লাভ নেই জীবনে, কাউকে কষ্ট দিয়ে নিজে সুখ পেয়েও কোনো লাভ নেই। আমার সুখের জন্য যদি কারোর কষ্ট হয় তাহলে সেই সুখের কোনো দাম নেই। কাউকে কষ্ট দিয়ে নিজে সুখ পাবো না। কিন্তু পিতৃদেব আমি জন্ম নিলেই যে আপনারা আমাকে মায়ের মধ্যে জড়িয়ে নেবেন, এই সংসারের মধ্যে সব থেকে আগে জীবকে মায়া থেকে জড়ায় মাতা পিতা, মাতা পিতাই সর্বপ্রথম মায়াতে জড়ায়, তাহলে আপনি আমাকে কথা দেন যে আপনি আমাকে মায়াতে জড়াবেন না। মহর্ষি বেদব্যাস বচন দিলেন, যাও আমরা তোমাকে মায়াতে জড়াবো না, তুমি এখন জন্মগ্রহণ করো। দেখতেই দেখতে শিষ্যদেব প্রভু মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হলেন, জন্ম নিতেই একদম দেখতে ষোলো বছরের বাচ্চা, ষোলো বছর মাতৃগর্ভে তো দেখতেই দেখতে সেখান থেকে দৌড়াতে লেগেছে। যখনই শিষ্যদেব প্রভু দৌড়াতে লাগলেন, পিছনে পিছনে মহর্ষি বেদব্যাসও দৌড়াচ্ছে, কেন? পুত্রের সেই মমত্বটাকে আর ধরে রাখতে পারলেন না। কথা তো দিয়েছিলেন যে তোমাকে মায়াতে জড়াবো না, কিন্তু কোনো বাচ্চা জন্ম নিয়ে যদি সেখান থেকে চলে যায় তখন সেই মাতা পিতার উপরে কিরকম হবে অনুভব করে দেখো। যে সন্তানকে মা গর্ভে রেখেছে, যে সন্তানকে পিতা এত আশায় রয়েছে, সে সন্তানকে নিয়ে আনন্দ করব, খেলা করব, সে যদি জন্ম নিয়ে চলে যায়, যদি দৌড়েই পালিয়ে যায় তখন তাদের অবস্থা কি? তা পুত্রে তন্ময় তয়া তরভিনে, পুত্রের তন্ময় আতুর হয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছেন, হা পুত্র, হা পুত্র, হা পুত্র করে। এদিক দিয়ে বৃক্ষরা উত্তর দিল, হে মহর্ষি বেদব্যাস আপনি এত বিদ্বান, জ্ঞানী, গুণীজন হয়ে পুত্রের মোহে আতুর হয়ে দৌড়াচ্ছেন, এই সংসারে কেউ কাউর নয়, না কেউ কাউর পিতা, না কেউ কাউর পুত্র। বেদব্যাস কথাটা বুঝতে পারলেন না, আরো এগিয়ে গেছেন। সেখানে গিয়ে কি দৃশ্য দেখলেন? একটি সরোবরের মধ্যে অপ্সরাগণ স্নান করছে। শ্রী সুখদেব প্রভুকে দেখে তাদের কিন্তু কিছু মনে হচ্ছে যায় আসে না, আনন্দে স্নান করছে। কিন্তু মহর্ষি বেদব্যাসকে দেখে তারা তাড়াতাড়ি করে উঠে নিজের কাপড় চোপড় পরে হ্যাঁ লুকাতে লেগে গেল কোথাও একান্তে, সবাই গাছের আড়ালে গিয়ে দাঁড়াচ্ছে। মহর্ষি বেদব্যাস এই দৃশ্য দেখে মনে মনে বিচার করলেন, এরকম কেন হলো? তাদের কাছে গিয়ে উপস্থিত হলো, হে দেবাঙ্গনাগণ তোমাদের কাছে আমার একটি জিজ্ঞাসা রয়েছে। বলে কি? এখনই সামনের থেকে আমার ষোলো বছরের নবযুবক পুত্র দৌড়ে বেরিয়ে গেল, আর তাকে দেখে তোমাদের কোনো লজ্জা হলো না? তোমরা সবাই তার সামনে এখানে জলের মধ্যে নির্বস্ত্র স্নান করছো, আমার মতন বৃদ্ধ বুড়োকে দেখে তোমাদের মনে লজ্জা হলো,
তার কারণ কি? সেই দেবাঙ্গনারা উত্তর দিচ্ছে, মহারাজ আপনি তো পরম জ্ঞানী পরম বিদ্বান, আমাদের অপরাধ ক্ষমা করবেন, আপনার পুত্র শ্রী সুখদেব প্রভুর দৃষ্টিতে সর্বভূত একমাত্র ব্রহ্মময়, তার দৃষ্টিতে কোনো ভেদ নেই, কি জীব কি জড় কি চেতন কি পশু কি পক্ষী কি নর কি বানর কি স্ত্রী কি পুরুষ, তিনি সবাইকে একই দৃষ্টিতে দেখে, তার জন্য সব একই, শুধু ব্রহ্মময়, সর্বম ব্রহ্মময়ম জগত, সর্বজগতের মধ্যে শুধু ব্রহ্মই ব্রহ্ম দর্শন করছে, আর যার দৃষ্টিতে কোনো ভেদ নেই তার সামনে কোনো লজ্জাও হয় না। একটি ছয় মাসের বাচ্চার সামনে তুমি যদি ষোলো শৃঙ্গার করে দাঁড়াও, আর যদি একদম সবকিছু খুলে দিও নৃত্য করো, তাও তার উপরে কোনো ফরাক পড়বে না। পড়বে কেন? সেই সংসারের সমস্ত সব ভেদাভেদ থেকে মুক্ত রয়ে গেছে। তদ্রূপ শ্রী সুখদেব প্রভু একদম পরম হংস নিষ্কিঞ্চন, তার অন্তরে কোনো ভেদাভেদ বুদ্ধি নেই, কি স্ত্রী কি পুরুষ কে কাপড় পরে রয়েছে কে কাপড় ছাড়া রয়েছে সেটাই জানে না, কিন্তু আপনার দৃষ্টির মধ্যে সেই ভেদ রয়েছে, আপনি জানেন কে স্ত্রী কে পুরুষ কে বস্ত্র পরে রয়েছে কে নির্বস্ত্র রয়েছে, তা যার দৃষ্টির মধ্যে ভেদ আছে তার সামনে সংকোচ করা উচিত। তাই হে বেদব্যাস মুনি, আপনাকে দেখে আমাদের সংকোচ হলো। মহর্ষি বেদব্যাস সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যে আমার এই পুত্র সাধারণ নয়, সেখান থেকে তিনি ফিরে চলে এসেছেন, কিন্তু শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদ এক মিনিটের জন্য কিন্তু পিছনের দিকে ফিরে তাকালে, এমন বিরক্ত পরমহংস মুনি শ্রী সুখদেব ভগবানকে এখানে বন্দনা করা হলো। বলিয়ে সুখদেব ভগবান কি জয়, এই প্রকার শ্রী সুখদেব প্রভুর এখানে জন্ম বৃত্তান্ত বর্ণন শ্রবণ করা হলো। যদ্যপি এই কথা কিন্তু ভাগবতের মধ্যে নেই, খুব সুন্দর মন দিয়ে শুনবেন, এই কথা রুদ্র জামল গ্রন্থের মধ্যে রয়েছে, ভাগবতে কিন্তু নেই, কিন্তু সুখদেব জন্ম বৃত্তান্তে আজকে আপনারা শ্রবণ করেছেন। তৎপশ্চাৎ ভাগবতের সূত্রপাত হলো কোথায়? নৈমিষে সুতমাহি কথা সারম মম কর্ণ রসায়ন। হে সুতজি মহারাজ, আমরা আপনার শ্রীচরণে বসে এই সংসারের সব থেকে উত্তম কথা সব থেকে সার কথা শ্রবণ করতে চাই। কিরকম কথা? যেই কথা শ্রবণ করলে আমাদের ভিতরে ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধি হয়। ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেক বর্ধতে মহা মায়া মোহ নিরাশশ্চ বৈষ্ণবৈ ক্রিয়তে কথা। ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেক বর্ধতে মহান, যেই কথা শুনলে আমাদের ভিতরে ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধি হয়, যেন আমরা মায়া মোহ থেকে একটু দূরে থাকতে পারি। আমাদেরকে এমন কথা শ্রবণ করান কেন? কেন কি ইহ ঘোরে গেল প্রায় জীবশ্চাসুরতাঙ্গত ক্লেশাক্রান্তস্যতস্যৈব শোধনে কিম পরায়ণ। এই ঘোর কলিযুগে মনুষ্যের আস্তে আস্তে প্রবৃত্তি আসুরিক হয়ে যাচ্ছে, জীব অসুর প্রবৃত্তিতে চলে যাচ্ছে, মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই কলিযুগের মধ্যে ভগবানের ভজন করতে মন লাগে না, ফেসবুক চালাতে খুব মন লাগে, প্রেম সে বলো রাধে রাধে রাধে। একটা কথা বলবো, এই বুড়ো আঙ্গুলটা যত ফেসবুকের মধ্যে চলে না, তত যদি হরিনামের জপের জন্য চলে তাহলেই কিন্তু আমাদের উদ্ধার হয়ে যাবে। আশ্চর্য বলে ভজনের জন্য সময় নেই, আর হোয়াটসঅ্যাপ চালাবার জন্য ফেসবুক চালাবার জন্য পুরো সময় আছে, ঠিক বলছি কিনা? প্রেম সে বলো রাধে রাধে। একটা কথা মন দিয়ে শুনবে, কিন্তু এই যে পাঠ চলছে এখন কিন্তু লাইভ চলছে, এই পাঠ শুধু এখানে হোজাইতে নয়, পুরো ভারতের মধ্যে হাজার হাজার লোক কিন্তু দেখছে,
তার জন্য জোর সে বলো রাধে। পরে আপনারাও এই পাঠ শুনতে পারবেন ইউটিউবের মধ্যে, যখন আপনারা সেখানে শ্রী গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি টাইপ করবেন, আমার নাম টাইপ করতে সঙ্গে সঙ্গে পাঠ বেরিয়ে চলে আসবে। এবার সমস্ত সাত দিন পর্যন্ত আমাদের এই হোজায় যে পাঠ হচ্ছে এটা লাইভ হবে, আর লাইভের পরে এটা দীর্ঘদিন যাবত মানে একদম অখণ্ড জীবন যাবত ইউটিউবের মধ্যেই থেকে যাবে। যখন মন হবে তখনই দেখতে পাবে সবাই, তাতে নিজেকেও দেখতে পাবে, তার জন্য একটু ঠিক মতন করে বসবে, কেউ কিন্তু এদিক ওদিক তাহলে পরে তখন নিজেকেই দেখে ভাল লাগবে না, ইস আমরা এরকম করে বসে দিলাম। প্রেম সে বলো রাধে রাধে। তা এই ঘোর কলিযুগের মধ্যে জীবের যে বুদ্ধি এত ভ্রষ্ট হয়ে যাচ্ছে, মতি নষ্ট হয়ে যাচ্ছে, তা তার থেকে শুদ্ধ কি করে হবে? তার থেকে পরিষ্কার কি করে হবে? এই জীবের উদ্ধার কি করে হবে? জীবের কল্যাণ কি করে হবে? আমরা সেই কথা শ্রবণ করতে চাই। আর বাস্তবে এই ঘোর কলিযুগের মধ্যে আমাদের বুদ্ধি তো একদম আস্তে আস্তে আসলিক হয়েই যাচ্ছে। এই বুদ্ধিকে শুদ্ধ করার জন্য যদি কোনো ঔষধ রয়েছে, তা সেই ঔষধ অন্য কিছু নয়, একমাত্র হলো হরি কথা আর হরি নাম। তার জন্যই তো আমাদের প্রেমের ঠাকুর গৌর হরি এই সংসারে আমাদেরকে এই দিব্য হরি নাম দিয়ে গেলে। কেন? তিনি জানতেন যে এই কলিযুগের অধম জীব, অজ্ঞানী জীব ঠাকুরের নাম শুনতেও পারবে না, ভজন করতে পারবে না, বেদ শাস্ত্র গ্রন্থ পড়তে পারবে না। তার জন্যই তিনি আমাদেরকে এই দিব্য হরি নাম দিয়ে গেলেন। আর আজকে গৌর হরির কৃপা যাতে আমরা এই হরিনাম রূপী মহামন্ত্রকে সহজ সরল ভাবে যখন যেইভাবেই মন হয় সেইভাবেই আমরা গাইতে পারি। কলি ঘোর তিমিরে গরাসল জগ জন ধর্ম করম গেল কলি ঘোর তিমিরে গরাসল জগ জন ধর্ম করম গেল গরাসল জগ জন ধর্ম করম গেল দূর কলি ঘোর তিমিরে গরাসল জগ জন ধর্ম করম গেল দূর অসাধন চিন্তামণি বিধি মিলায় চিন্তামণি বিধি মিলায় অসাধনে চিন্তামণি বিধি মিলায়নি অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোরা বড় দয়ার ঠাকুর গোরা বড় দয়ার ঠাকুর গরাসল জগ জন ধর্ম করম গেল দূর কলি ঘোর তিমিরে গরাসল জগ জন ধর্ম করম গেল দূর কত শত আনন্দ
কত চতুরানন কত শতানন কত চতুরানন বরণিয়া ওর নাহি পা বরণিয়া ওর নাহি পা সল জগ জন ধর্ম করম গেল দূরে করে তালি করমে গেল ভরতি মেরে করা সল জগ জন ধর্ম করম গেল দূরে ভরতি মেরে করা সল জগ জন ধর্ম করম গেল দূরে চারি বেদ সারা দর্শন করিয়ায়ন 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 সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন বৃথা তার অধ্যয়ন দরপণ কিবা তার কাজে দরপণ তার কাজে কলি ভরতি মিরে গড়া সল জগ জন ধর্ম করম গেল দূরে কলি ভরতি মিরে সল জগ জন ধর্ম করম গেল দূরে বিদ্যা দুই কিছু নাহি জানত বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ করে সে যদি গোরাঙ্গ
করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে নয়নানন্দেতে ভনে সেই শেষ কলি জানে নয়নানন্দেতে ভনে সেই শেষ কলি জানে সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে ভোর তিমি রে করসল জগ জন ধর্ম করম গেল দূরে কলি ভোর তিমি রে করসল জগ জন ধর্ম করম গেল দূরে ভোর তিমি রে করসল জগ জন ধর্ম করম গেল দূর গরাইয়ে জগ জন ধর্ম করম গেল নিতাই হে গোরাহে গোরাহে
কলি ঘোরতি মেরে গরাসল জগ জন ধর্ম করম গেল দূরে কলি ঘোরতি মেরে গরাসল জগ জন ধর্ম করম গেল ঘোর কল প্রায় জীবশ্চাসুরতাঙ্গত ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিং পরায়ণম্। প্রশ্ন করলেন শ্রী সুতজি মহারাজ, উত্তর দিয়েছেন এই ঘোর কলিযুগের মধ্যে জীবের উদ্ধারের জন্য জীবের একমাত্র যদি কোনো উপায় থাকে, কোনো রাস্তা থাকে, সেটা হলো শুধু হরি কথা, ভাগবতের কথা আর হরি নাম। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম্, কলো নাস্তেব 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 গতিরন্যথা। তা সেই হরি কথার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কথা কি বলছেন? সব থেকে শ্রেষ্ঠ এই কলিযুগে শুধু একটি কথা কি? শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলৌকিরেণ ভাষিতম্। একমাত্র ভাগবত শাস্ত্রই হলো এই কলিযুগের মধ্যে জীবের উদ্ধারের একমাত্র সহজ সুগম নৌকা। বলিয়ে ভাগবত ভগবান কি? তাহলে ভাগবত কে কাকে শুনিয়েছে, কিভাবে শুনিয়েছে, এই ধারা কোথা থেকে আসলো? খুব সুন্দর ভাগবতের ধারা বর্ণন করা হয়েছে, খুব মন দিয়ে শুনে। সর্বপ্রথমে এই ভাগবত স্বয়ং ভগবান ব্রহ্মাকে শুনিয়েছে, ব্রহ্মা নিজের চারটি পুত্র সনকাদি ঋষিদেরকে শুনিয়েছে, তারা এই কথা দেবর্ষি নারদকে শুনিয়েছে, আর নারদ এই কথা মহর্ষি বেদব্যাসকে শুনিয়েছে, মহর্ষি বেদব্যাস এই কথা নিজের পুত্র সুখদেব গোস্বামীকে পড়িয়েছেন, আর শ্রী সুখদেব প্রভু এই কথা রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছে। সনকাদ ঋষি প্রশ্ন করলেন, তাহলে প্রভু একটা কথা বলো, দেবর্ষি নারদ তো এক জায়গায় বেশিক্ষণ বসতে পারে না, অভিশাপ রয়েছে, প্রজাপতি প্রাচেতশ দক্ষের সে অভিশাপ দুই ঘড়ির উপরে এক জায়গায় যদি দাঁড়ায় বা বসে তাহলে মাথা ফেটে মৃত্যু হয়ে যাবে। দুই ঘড়ি মানে এক ঘড়িতে ২৪ মিনিটের সময় হয় জ্যোতিষের গণনায়, তার মানে দুই ঘড়িতে কত হলো, কত? হ্যাঁ, ৪৮ মিনিট। তা ৪৮ মিনিট থেকে বেশি যদি এক সেকেন্ডও নারদ এক জায়গায় দাঁড়ায় বা বসে তাহলে তার মাথা ফেটে যাবে, মৃত্যু হয়ে যাবে। সেই নারদ এক জায়গায় সাত দিন ধরে বসে কিভাবে পাঠ শুনলো, এটা কিভাবে সম্ভব? বলছে এটাই হলো গোবিন্দের কৃপা, ঠাকুরের কৃপা হলে বলছে সেখানে মৃত্যু এসেও সেখান থেকে টলে যায়। আর তারপরে গোপীগন্তন গোপীগীতের মধ্যে বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদাজনা। তব কথামৃতম তপ্ত জীবনম, হে গোবিন্দ তোমার কথা কি বলছে মৃতের মধ্যেও যে প্রাণের সঞ্চার করে দেয়। তব কথামৃতম তপ্ত জীবনম, মানে মানুষ মরে যাচ্ছে সেই সময় তোমার কথা শ্রবণ করলে বলছে প্রাণের সঞ্চার হয়ে যায়, একদম উঠে বসে যায়। এই হলো গোবিন্দের কথা আর মহিমা। তা দেবর্ষি নারদের মৃত্যু কি করে হতে পারে? তাহলে এই সংযোগ কি করে হলো, এই পাঠ কিভাবে শুনলেন সেটা শুনতে চাই। খুব সুন্দর বর্ণনা আরম্ভ করেছেন, এক সময়ের কথা। একদা হি বিশালায়া চত্বারি ঋষয়ো মলা সৎসঙ্গার্থম সমায়াত
তদৃশস্তত্র নাদ। এক সময় বিশালাপুরীতে মানে বদ্রীনাথ ধাম, আমাদের ভারতের চার ধামের মধ্যে একটি ধাম হলো বদ্রীনাথ ধাম, সেই বদ্রীনাথ ধামের মধ্যে দেবর্ষি নারদের সঙ্গে ব্রহ্মার চাঁদপুত্র সনকাদি ঋষিদের সঙ্গে দেখা হল। দৃশ্যস্তত্র নারদম, মানে এদিক দিয়ে নারদ যাচ্ছে, ওদিক দিয়ে তারা আসছে। দূর থেকে নারদকে আসতে দেখে তারা নারদকে ডাক দিলেন, অহো দেবর্ষি। নিজের নাম শুনে সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ দৌড়ে গিয়ে চরণে প্রণাম করলেন, প্রভু ভুল হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখতে পাইনি, কি ব্যাপার, এত চিন্তায় কেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব দুঃখী হয়ে রয়েছো, মনের মধ্যে কোনো বিশাল চিন্তা রয়েছে। দেখুন, মানুষকে দেখেই কিন্তু বোঝা যায় যে সে অনেক চিন্তাগ্রস্ত না এখন খুব আনন্দে আছে। কেন? মানুষ যখন চিন্তায় থাকে, চিন্তায় তার হাবভাবই কিন্তু আলাদা। হ্যাঁ, নজর একদিকে আছে কিন্তু কান অন্যদিকে রয়েছে, মন আবার অন্যদিকে রয়েছে। এটাই হলো মানুষের চিন্তার লক্ষ্য। মানুষ যখন চিন্তাগ্রস্ত থাকবে তখন তুমি তাকে যতই কিছু বলো, বলে তারপরে যে জিজ্ঞাসা করো কি বললাম শুনেছো, দাদা কি বললেন ভালো করে খেয়াল আসলো, কেন আসলে মনটাই সেখানে নেই। প্রেম সে বলো রাধে রাধে। তা নারদের আবার কিসের চিন্তা? ভাই যার কাছে কিছু আছে সে যদি চিন্তা করে তাহলে বোঝা যায়, যার কাছে কিছু নেই সে যদি চিন্তা করে, যার কাছে পয়সা আছে পকেটের মধ্যে টাকা রয়েছে তার চিন্তা থাকবে কেন, যদি পকেট মার হয়ে যায়? যার কাছে সোনা গয়না আছে তার কাছে চিন্তা থাকবে যদি ছিনতাই হয়ে যায়, কিছু হয়ে যায়? যার সুন্দর ঘর বাড়ি আছে তার চিন্তা থাকবে যদি কিছু হয়ে যায়, ঘরের মধ্যে কিছু হয়, সুন্দর গাড়ি আছে চিন্তা থাকবে যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ব্যাংকে টাকা আছে পয়সা আছে তার চিন্তা থাকবে যদি কোনো সময় সরকারের কিছু কোনো স্কিম চলে আসে, টাকা পয়সা যদি চলে যায়, ঘরের মধ্যে যদি অর্থ রাখে তার চিন্তা থাকবে যদি চুরি হয় ডাকাতি হয়, যার বউ আছে তার চিন্তা থাকবে যদি বউয়ের কিছু হয়ে যায়, যার বাচ্চা আছে তার বাচ্চার চিন্তা থাকবে, যার স্বামী আছে স্বামীর চিন্তা থাকবে। কিন্তু জিসকা না কোই রোনে ওয়ালা না কোই রোনে ওয়ালি, নারদজি কা তো কুছ ভি নেই হ্যায়, যে কাপড় পরে সে কাপড়ের মধ্যে পকেট পর্যন্ত নেই, পকেট মারেরও চিন্তা নেই। নারদের তো কিছুই নেই সঞ্চিত, কিছু আছে কি? না কোনো ঘর না বাড়ি না কোনো দ্বার না টাকা না পয়সা না কোনো বউ না বাচ্চা। তাহলে আবার সেই মানুষ যদি চিন্তায় থাকে দুঃখী থাকে তার কারণ কি? বলছে তারও কারণ রয়েছে। কেন? এই সংসারে আমাদের মতন সাংসারিক জীব সংসারের নিজের চিন্তা নিয়ে, শুধুমাত্র নিজেকে নিয়ে আমরা চিন্তায় রয়েছে, আমরা নিজের বাইরে কিছু কিন্তু ভাবতে পারছি না, আমরা নিজেদের মধ্যেই এতটা সেই উলঝে রয়েছে। কিন্তু যারা সাধুগণ যারা বৈষ্ণবগণ যারা মহাপুরুষগণ তারা নিজের চিন্তায় কিন্তু চিন্তিত হয় না, তারা জগতের চিন্তায় জীবের চিন্তায় সংসারের চিন্তায় চিন্তিত হয়। আমরা নিজের দুঃখে কিন্তু দুঃখিত হয়ে রয়েছে, আরে আমার এটা হচ্ছে না, আমার এটা হয়ে গেল, আমার এটা কেন হলো না, আমার আমার সবসময় আমরা শুধু আমার আমার নিয়ে পড়ে রয়েছে। পরের জন্য ভাবার আমাদের কাছে কোনো সময়ই নেই। একটা কথা বলে না, আপনা কাম বন্তা ভাড় মে যায় জনতা। তা আমাদের সিদ্ধান্ত হলো এটা, আমার কাজটা হলেই হলো। আচ্ছা, প্রত্যক্ষ যদি প্রমাণ দেখতে হয়, কোন সময় ট্রেনে যদি যান, খুব একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, ট্রেনে আপনি যাচ্ছেন আপনার কনফার্ম সিট আছে, কনফার্ম সিট যখন আছে এবার আপনার সিটে যদি কেউ এসে বসে ওয়েটিং বেলা, তখন আরে দাদা এখানে কি ভিড় করছেন একটু যান আগে চলে গেছে, আরে দাদা একটু বসতে দিন আমাদের সিটটা, আরে আপনি অন্য জায়গায় গিয়ে বসুন না আমাদের এখানে। আর নিজের যখন ওয়েটিং থাকে টিকিটটা, দাদা একটু বসতে দেবেন, দাদা দাদা একটু একটুখানে একটু কোনাতে বসে কাজ হয়ে যায় একটু। কেন? যখন নিজের গরজ হয় হ্যাঁ তখন গিয়ে বোঝা যায় যে নিজের কষ্টটা, কিন্তু যখন নিজে সুখে আছি তখন আর পরের কষ্টটা দেখা যায় না। প্রেম সে বলো রাধে রাধে। হতা হয় কি নেই? হ্যাঁ, আমরা তো রোজ যাত্রা করি, আমরা খুব ভালো করে এগুলো, যখন নিজে কোনো উপায় নেই তখন দাদা একটু দিদি একটু ওদি, আর যখন নিজের সবকিছু ঠিক আছে, আরে মশাই আপনি এখান থেকে যান। हम सब अपने अपने स्वार्थ के लिए पड़े हुए हैं, दूसरे से हमको कोई मतलब नहीं है। निजे स्वार्थ होले तखन सवार सामने हाथ जोड़ दूर ना वो, अरे
আর যখন নিজের স্বার্থ পূর্ণ হয়ে যাবে তখন দাদাকে দিদি। কিন্তু যারা সাধু বৈষ্ণব তারা নিজের স্বার্থের জন্য কখনো দুঃখিত হয়, তাদের হৃদয় পরের জন্য কানে, পরের দুঃখ দেখে, পরের কষ্ট দেখে। সন্ত হৃদয় নব নিত সমান, ও সন্ত হৃদয় নব নিত সমান, সন্ত হৃদয় নব নিত সমান, সন্ত হৃদয় নব নিত সমান। কহা কবি ন পর কহি ন জানা, কহা কবি ন জানা, কহা কবি ন পর কহি ন জানা, কহা কবি ন পর নিজ পরিতাপ দ্রবহি নবনীতা, নিজ পরিতাপ দ্রবহি নবনীতা, পর পরিতাপ সন্ত সুপুনীতা, পর পরিতাপ সন্ত সুপুনীতা, সন্ত হৃদয় নব সমানা, সন্ত সন্ত হৃদয় নবনীত সমানা। সাধু হৃদয় কিরকম বলছে, একদম মাখনের মতন, একদম ননির মতন নরম হয় মাখন, যেরকম একটুখানি যদি তুমি নখ ঢুকিয়ে দাও তো সেখান থেকে নখ ঢুকে যাবে, একদম নরম সফট। তদ্রূপ সাধু হৃদয় একদম নবনীতের মতন, কিন্তু মাখনের মধ্যে আর সাধু হৃদয়ের মধ্যে একটি অন্তর রয়েছে। কি বলে? মাখন নিজে তাপ লাগলে গলে যায়, মাখনকে গরম জায়গায় রাখো তখন কি হবে? নিজের কষ্টে নিজের তাপে গলে যাবে। কিন্তু সাধু হৃদয় নিজের কষ্টে নিজের তাপে গলে না, পরের দুঃখে। পর পরিতাপ সন্ত সুপুনীতা, সাধু হৃদয় পরের কষ্ট দেখে, পরের দুঃখ দেখে। আমরা হয়তো অনেক সময় ভাববো যে সাধুরা কি দিতে পারে, আমরা তো অনেক কিছু দিতে পারি, টাকা দিতে পারি, পয়সা দিতে পারি, কিন্তু সাধু যা দিতে পারে একটা গৃহস্থ আমাদের মতন সাধারণ জীব সেটা ভাবতেও পারে না। আমি একবার এক জায়গা থেকে আসছি, আমাদের মথুরা থেকে 70-80 কিলোমিটার দূরে একটি জায়গা রয়েছে রতিকা নগলা, ওখানে আমরা একটা মন্দির প্রতিষ্ঠা করাতে গেছি, অনেক বছর আগের কথা, 14-15 বছর আগের কথা হবে। তা আমি সেখান থেকে আসছি, মন্দির প্রতিষ্ঠা করি, আমার সঙ্গে আরো 2-3 জন ব্রাহ্মণ রয়েছে। তা সেখানে আমি দেখছি ট্রেনের মধ্যে একজন সাধু বাবা উঠেছে, সেই সাধু বাবার কাছে কি কানের মধ্যে একটা কম্বল আছে, একটা কমণ্ডলু আছে, একটা ঝোলা আছে, একটা ডান্ডা আছে, ট্রেনে উঠেছে। হঠাৎ করে দেখলাম তারপরে একটা স্টেশন, মেন্ডু স্টেশন বলে একটা নাম আছে, ওখান থেকে একটা ছেলে উঠলো, হবে বেশি থেকে বেশি 25-30 বছরের একদম ইয়াং ছেলে ছিল। গায়ের মধ্যে তার একটা কাপড় নেই, শীতের সময় একদম কাঁপছে সে। উঠেছে সন্ধ্যা হতে গাড়ির মধ্যে উঠেছে, খালি একটা আন্ডার প্যান্ট পরে রয়েছে, শরীরের মধ্যে কোনো কাপড় নেই, কিছু কাদা টাদা লেগে রয়েছে গায়ের মধ্যে। সবাই ওকে দেখে একদম আশ্চর্য করছে, এক কোনায় গিয়ে বসে আছে, দেখে মনে হচ্ছে খুব ভালোই। আমরাও দেখছি, সবাই দেখছে, কেউ হয়তো পাগল মনে করছে, কেউ কিছু করছে। আমি দেখলাম সেই সাধুটা ওকে জিজ্ঞাসা করছে, কাহা সে আয় হয় লালা? ব্রজ ভাষায়, আমাদের ব্রজ এরিয়াতে। কোথার থেকে এসেছিস? বলছে বাবা আমি ফরিদাবাদ সে আয়া, দিল্লির কাছে এক জায়গা থেকে, বলছে আমি ওখান থেকে এসেছি। এই ব্যাপার, তোর কাপড় চোপড় কোথায় এই অবস্থায় শীতের মধ্যে? বলে আমি এখানে এসেছিলাম একটু স্নান টান করবো বলে, এক জায়গায় কাপড় চোপড় খুলে ওখানে স্নান করতে নেমেছি, তা কেউ আমার কাপড় চোপড় নিয়ে চলে গেছে, কিছু টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গেছে, আমি কাপড় পরে এখন এইভাবে তো কোথাও বেরোতে পারছি না, আমি ওখানেই পড়েছিলাম, সন্ধ্যা হতেই আমি দৌড়ে এসে ট্রেনের মধ্যে উঠে বসে গেছি, যেরকম করে হোক ঘরে যদি চলে যায়।
বিশ্বাস করবেন না, সেই সাধুর সঙ্গে সঙ্গে নিজের কাঁধের থেকে সেই যে কম্বলটা ছিল কম্বলটা নিয়ে তার গায়ের মধ্যে ঢাকা দিয়ে গেল। এতজন ট্রেনের মধ্যে বসে আছে, কারোর কিন্তু সেই মনের মধ্যে ভাবই আসলো না, কিন্তু যে সাধুর কাছে শুধু একটি কম্বল আছে সেই সেই কম্বলটা নিয়ে তার গায়ে দিয়ে দিল। তুই তো মরে যাবি ঠান্ডায়, তুই তো মর যায়গো লালা যা কম্বলে ওড়লে কম্বলটা গায়ে। সবাই দেখতেই রয়ে, আমরা নিজে সেই জিনিস দেখে আশ্চর্য করছি, আমাদের মনে এই জিনিস আসলো না, কিন্তু সেই সাধুর মনে ওই জিনিস এসেছে। ত্যাগ, এই সংসারের মধ্যে ত্যাগ একমাত্র বৈষ্ণবই করতে পারে, একমাত্র সাধুই করতে পারে, আমাদের মতন সাধারণ জীব এটা ভাবতেও পারে। কিন্তু ওই যে দৃশ্যটা, ওই দৃশ্যটা হয়তো এই জন্মে তো আমি ভুলতে পারবো না। ওই সাধু নিজের চরিত্রের দ্বারা একটা শিক্ষা দিয়ে গেল। আমরা যে পাঠে বলছি পরপরিতাপ সন্ত সুপুনিতা, পরের দুঃখ দেখে সাধুর হৃদয় দ্রবিত হয়ে যায়, গলে যায়, এটা চরিতার্থ রয়েছে জীবনে প্রত্যক্ষ এরকম অনেক জায়গা দেখা গেছে। পরে হয়তো অনেকজন সেখানে সামনে এসেছে, আমরাও হ্যাঁ সেখানে আট দশ জন যাত্রী মিলে কিছু টাকা পয়সা তাকে দিয়ে এবার হ্যাঁ তাকে ইয়ে করা হলো, ওখানকার জন্য টিকিট টিকিট পরে কেটে দেওয়া হলো, সে যেন চলে যায় এরকম করে ব্যবস্থা করে। কিন্তু আমরা দেখে করি, আর সাধুর হৃদয় শত আপনি আপ গলিত হয়, এটা সাধুই করতে পারে। শরীরে যদি একটি কাপড় থাকে সে সেই কাপড়টাকেও মহারাজ দান করে দিতে পারে, কিন্তু আমরা সেটা ভাবতেও পারবো না। আমরা ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম করতে যাই, একটু ভালো শাড়ি পরলে, একটু দামি কাপড় পরলে, একটু দামি পাঞ্জাবি পরলে, তখন মাটির মধ্যে আমরা হাঁটু গেড়ে প্রণাম করতে চাই না, কেন? কাপড়টা নোংরা হয়ে যায়। Am I right or wrong? তখন আমরা দেখা গেল মাটুই সেই মাটির মধ্যে হাঁটু গেড়ে প্রণাম করছি না, কেন বলে কাপড়টা নোংরা হয়ে যাবে। কিন্তু সাধু বৈষ্ণবরা এইসব জিনিস কখনো ভাবে না, তার জন্যই সাধুদেরকে শ্রেষ্ঠ বলা হয়। দেবর্ষি নারদ নিজের চিন্তায় নয়, জগতের চিন্তায়, জগতের দুঃখে দুঃখিত হয়ে রয়েছে। তো কি হলো নারদ? বলে আমি ভগবানের অপ্রকট হওয়ার পরে সমস্ত পৃথিবী ঘুরতে বেরিয়েছিলাম। কোথায় কোথায় গেছো? ভাবলাম সব তীর্থে তীর্থে যাই, কেন তীর্থে গিয়ে তো মনে শান্তি পাই, তীর্থের মধ্যে হরিনাম ঠাকুরের নাম, সেখানে সব সাধন ভজন দেখা যায়, সব সাধু বৈষ্ণবদের দর্শন হয়, তা সেই তীর্থে তীর্থে আমি ঘুরতে বেরিয়েছি। কোথায় কোথায় গেছো? পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরী তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতু বন্ধনম। আমি পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, কাশী গেলাম, গোদাবরী গেলাম, হরিদ্বার গেলাম, কুরুক্ষেত্র গেলাম, শ্রীরঙ্গম গেলাম, রামেশ্বরম গেলাম, আলাদা আলাদা তীর্থে গেছি, কিন্তু কোথাও আমি মনে শান্তি পেলাম না। কেন? এমন কি দেখেছো? বলে যেখানেই যাই সেখানে দেখছি সত্যম নাস্তি তপহ নাস্তি দয়াদানম ন বিদ্যতে উদরম হরিণো জীবা বরাকা কূটভাষিণ। মনুষ্যের মধ্যে কোনো সততা নেই, মানে কেউ সত্য আর বলতে চায় না, কেউ সত্যের আশ্রয় নিয়ে থাকতে চায় না, সবাই কথায় কথায় মিথ্যা কথা। আচ্ছা, একটি মিথ্যাকে ঢাকা দেওয়ার জন্য আরো দশটি মিথ্যা। আরেকটা মজার কথা কি জানেন, এই সংসারের সত্য শুনতে সবাই চায়, কিন্তু সত্য শোনার সামর্থ্য কার মধ্যে নেই। যাকেই দেখবেন সেই কিন্তু সত্য শুনতে চায়, দুজনের মধ্যে কথা হচ্ছে দেখবেন একদম সত্য কথা বলবে, কিন্তু কখনো দেখেছো কাউকে একদম মিথ্যা কথা বলবে? কিন্তু যা বলবে মিথ্যাই বলবে, কিন্তু এরকম কেউ বলে কখনো? ওই বলতে আছে হ্যাঁ, যাকে দেখো সেই সত্য একদম সত্য কথা বলবে, কিন্তু দেখো মিথ্যা যেন একদম না হয়, সত্য বলবে, একদম সত্য কথা বলবে। কিন্তু বাবা মনে হচ্ছে কত বড় সত্য প্রিয়, একদম সত্য কথা বলবে। আচ্ছা ঠিক আছে, এবার জিজ্ঞাসা করলো বলো তো আমার নাকটা কিরকম? তখন সে যদি বলতে দাদা আপনার নাকটা তো একটু টেড়া, তখন আর শুনতে ভাল লাগছে না। এইভাবেও তো বলতে পারতো হ্যাঁ দাদা খুব ভালো,
আর সেই জায়গায় সেই টেড়া নাকটাকে যদি কেউ বলে না দাদা আপনার নাকটা খুব সুন্দর, মিথ্যা বললো কিন্তু শুনতে ভাল লাগছে, কেন? কেন কি আমাদের এই কানের মধ্যে সত্য শোনার সামর্থ্যই নেই, আমরা সত্য শুনতে চাই কিন্তু সত্য শুনতে পারি না, তার জন্য আমরা মিথ্যার মধ্যে না, আমরা সত্য শুনতে পারি আর না কেউ সত্য বলতে পারে, সত্য বললে তখন শুনতে খারাপ লাগে, তার জন্য আমরা শুনতে চাই না, যে সত্য কথা বলে না দেখে তার থেকে মানুষ দূরে থাকে, আরে না বাবা এর কোনো বিশ্বাস নেই, কোন সময় কি বলে মিথ্যা কথা বলে আদমি ঠিক একে কাছে বসে তপস্যা কেউ করতে চায় না, তপ মানে পরিশ্রম, মানুষ এখন পরিশ্রম কেউ করতে চায় না, সব এখন আরামে বসে সবকিছু পেতে চায়, কিছু করতে চায় না, বসে বসে যেন সবকিছু পেয়ে যায়, আর এই সংসারের মধ্যে বসে বসে কখনো কিছু পাওয়া সম্ভব নয়, জীব পরিশ্রম করতে চায় না, এখন কষ্ট করতে চায় না, সবাই চায় একদম আরামে যেন সবকিছু হয়ে যায়, কেউ আর খাটতে চায় না, কষ্ট করতে চায় না, তপস্যা করতে চায় না, সাধনা করতে চায় না, কলিযুগের মধ্যে জীবকে তো আরো অকর্মণ্য করে দিচ্ছে সরকার, এক টাকা কেজি চাল, দু টাকা কেজি চাল, কাজকে করতে যাবে যে দু টাকা কেজি চাল ঘরে বসে বসে পাচ্ছে, আর শুধু তাই নয় এখন আবার শুনছি নাকি অ্যাকাউন্টে 2000 টাকা করে ঢুকিয়ে দেবে সরকার, ঢুকিয়েও দিচ্ছে, আবার আরেকজন শুনেছি নাকি ভোটের মধ্যে বলেছে আমি আবার 72000 টাকা করে দেব সবাইকে মাসে 6000 টাকা করে, আরে ভাইয়া সবকো হারাম কা মিলেগা তো ফির মেহনত কোন করেগা, কোই করেগা, কাজের জন্য মানুষ পাওয়া যাবে না, কেন বলছে ঘরে বসে বসে পাচ্ছে, মাসে 6000 টাকা করে অ্যাকাউন্টে চলে আসবে, 2 টাকা কেজি চাল কিনবো, দরকার কি তাহলে কামাবার, কাজ করার দরকার কি, এইভাবে কি হয়, সমাজ নষ্ট হয়ে যায়, জীব অকর্মণ্য হয়ে যায়, যখন কেউ কাজ করতে চাইবে না, কোনো কাজ হবে না, জমি চাষের জন্য যখন কোনো লেবার পাবে না, মজদুর পাবে না, তখন কি হবে, জমি মালিকরা চাষ করবে না, চাষ বন্ধ হয়ে যাবে, ফ্যাক্টরির মধ্যে কোনো কর্মচারী পাওয়া যাবে না, দোকানে কোনো কাজ করার লোক পাওয়া যাবে না, সব তখন আস্তে আস্তে অকর্মণ্য হয়ে যাবে, সরকার দিচ্ছে কিন্তু সরকার কোথার থেকে দিচ্ছে, নিজের ঘর থেকে দিচ্ছে, হ্যাঁ এই দুনিয়ার মধ্যে কোনো সরকার কখনো নিজের ঘর থেকে দেবে না, সরকারের ঘর কি, নিজের পকেট থেকে দেবে, কোথার থেকে দিচ্ছে, সে আমাদের দ্বারা কষ্ট করে মেহনত করে অর্জিত পয়সার থেকে যে আমরা ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্স থেকেই আবার গিয়ে অন্যদেরকে বিলি করে দিচ্ছে, তখন কি হবে, যারা কষ্ট করছে মেহনত করছে সব সেই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, সেই কলকারখানা বন্ধ হয়ে যাবে, জমি চাষ হবে না, তখন কি হবে, বলে না ট্যাক্স পাবে, কিছু হবে, চারদিকে হাহাকার হয়ে যাবে, তখন কোনো কাজও থাকবে না, কর্মও থাকবে না, হঠাৎ করে সরকার বলে দেবে দিবালিয়া হয়ে গেছে, কেন, দেশের মধ্যে টাকাই নেই, পয়সাই নেই, এই সংসারের মধ্যে মনুষ্যকে অকর্মণ্য করার থেকে তার বিনাশের আর দ্বিতীয় কোনো রাস্তা হতেই পারে না, কিভাবে একটা সমাজের পতন হয়, কিভাবে একটা দেশের পতন হয় যদি দেখতে হয় তাহলে কখনো ভেনেজুয়েলার মধ্যে গিয়ে দেখো, কখনো দেখবেন নিউজে, আজকাল খুব সুন্দর জিনিস আপনাদের কাছে উপলব্ধ রয়েছে ইউটিউবের মধ্যে দেখতে পাবে, ভেনেজুয়েলার কি অবস্থা হয়েছে, খাবারের জন্য সেখানে মারামারি হয়, একটা জুতো সেলাই করার জন্য 4 লাখ টাকা লাগে ওখানে, আপনি ভাবতে পারেন, একটা নতুন জুতা কেনা তো স্বপ্নের কথা, একটা টমেটোর দাম হচ্ছে সেখানে 18000 টাকা, 1 কেজি দুধের দাম সেখানে 30000 টাকা, মানুষ নিজের কিডনি বিক্রি করে দিচ্ছে, নিজের শরীরের অঙ্গ বিক্রি করে দিচ্ছে খালি জীবিত থাকার জন্য, খাওয়ার জন্য, আপনারা কল্পনা করতে পারবেন না, সেই দেশ যেই দেশের মধ্যে প্রত্যেক মানুষের কাছে কোটি কোটি টাকা ছিল, তেলের দেশ, যেই সরকার জনতাকে জনগণকে অকর্মণ্য করার চেষ্টা করে সেই সরকারকে সবসময় দূরে রাখতে হয়, তার থেকে সাবধান থাকতে হয়, কেন সে তো নিজে বরবাদ হচ্ছে একমাত্র নিজের গদ্দির জন্য, কালকে যখন দেশ যখন বরবাদ হয়ে যাবে তখন সে কি করবে, সে ফ্লাইটে বসবে সোজা অন্য দেশে গিয়ে বসে যাবে,
तुम लोग लड़ो मरो बर्बाद हो जाओ। प्रेम से बोलो राधे राधे। तो जरा এই প্রকার মানুষকে বরবাদ করার জন্য ললিপপ দেয় তাদের থেকে সাবধান থাকতে হবে। তার জন্য ঠিক সরকারকে আমাদেরকে চয়ন করতে। তপহানাস কলিযুগের মধ্যে কেউ তপস্যা করতে চায় না, সব বসে বসে। দয়া দানম ন বিদ্যতে, দয়াও দেখা যায় না। দান তো এখন মহারাজ বহুত মুশকিলে যদি কোথাও হয়, দানের দিকে কেউ অগ্রসরী হতে চায় না। ঠাকুরের কাজের জন্য কিন্তু পকেট থেকে বেরোতে চায় না, কিন্তু দেখা গেল সাংসারিক উপভোগের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যায়। মদের বোতলের জন্য হাজার হাজার টাকা উড়ে যাচ্ছে, কিন্তু ঠাকুরের জন্য, হরিনামের জন্য, ভাগবতের জন্য দেখা গেল 100 টাকাও মুশকিল থেকে পকেট থেকে বেরোচ্ছে না। এটা কি? এটাই হলো কলির প্রভাব। মানুষ শুধু নিজের পেট ভরার মধ্যেই ব্যস্ত হয়ে রয়েছে, আর মনুষ্যের বুদ্ধি এত ভ্রষ্ট হয়ে গেছে যে সব সময় এই বুদ্ধির মধ্যে শুধু নীচ বিচারই ঢুকে, ভালো কোনো কিন্তু কথাও মাথার মধ্যে ঢুকবে না। পাশের বাড়ির কেউ যদি হঠাৎ করে দুইতলা বিল্ডিং বানিয়ে নিল, কেউ এটা বলবে না যে খুব কষ্ট করে বড় হয়েছে, বলে নিশ্চয়ই কোনো না কোনো দুই নম্বরের কাজ করে বড় হয়েছে। মন্দাসমন্দ মতয় মন্দ ভাগ্যায় উপদ্রতা উপাখণ্ডা নিরতা সন্ত বিরক্তা সপরিগ্রহ। সাধুদের ভেষে পাখণ্ডীরা ঘুরছে, আর আসলে দেখা গেল যারা পাখণ্ডী এই সংসারে তাদেরই বলবালা বেশি হচ্ছে। যাকে নখ শিখ জটা বিশালা, যার জটা বেশি বড় হবে, যার নখ বেশি বড় হবে, যার দাড়ি বেশি বড় হবে, তাকেই বড় সাধু বলে সবাই মনে করবে। এইনি খুব বড় সাধু। যিনি ভজন করছে তার কোনো দাম নেই, যে দেখাচ্ছে, যেখানে দেখাবার রয়েছে, যেখানে পাখণ্ড রয়েছে সেখানে কিন্তু প্রতিষ্ঠা রয়েছে। পাখণ্ডের কাছে প্রতিষ্ঠা থাকবে কলিযুগের। এসব দেখে মনে খুব দুঃখ হলো। ভাবলাম একবার বৃন্দাবন ঘুরে আসি, কেন শুনেছি ভগবান সব সময় বৃন্দাবনে নিবাস করেন, বৃন্দাবন ছেড়ে ভগবান কখনো বাইরে যায় না। একবার সেখানে গিয়ে দেখি, সেই বিচার করে আমি বৃন্দাবনে গেলাম। বৃন্দাবনে গিয়ে কি দেখলে? সেখানে গিয়ে একটা বড় আশ্চর্য দেখেছি। কি আশ্চর্য! একটি যুবতী বসে সেখানে কাঁদছে, তার কোলের মধ্যে দুইটি বৃদ্ধ শুয়ে রয়েছে। শত শত দাসীগণ সেবা করছে। মনের মধ্যে বিচার হলো, একবার জিজ্ঞাসা করি কি হলো। ভেবেছি, কিন্তু আবার দেখলাম না, যদি কিছু খারাপ মনে করেই দেবী, এই বাবাজি তোমার কি লেনা দেনা? ফিরে যখনই যেতে লেগেছি পিছন থেকে সেই দেবী ডাকছে, হে দেবর্ষি দাঁড়ান দাঁড়ান। ফিরে আসলাম, কি ব্যাপার দেবী? দর্শন তব লোকস্য সর্বথা ঘরম পরম। আপনার দর্শন করে মনে খুব শান্তি পেলাম, মনে হয় যে আমার সমস্ত পাপ বোধহয় দূর হয়ে গেল। সেটাও সম্ভব নাকি? কাউকে দেখেও কি মনে শান্তি হয় বলছে? হ্যাঁ, কাকে? কোন সাধু, কোন বৈষ্ণব, কোন ভজননিষ্ঠ ভগবত ভক্তকে দেখেও মনে শান্তি হয়। এ সংসারে যদি কাউকে দেখে মনে শান্তি হয়, আনন্দ হয়, মনে যদি শ্রদ্ধা হয়, তখন মনে করে নেবে নিশ্চয়ই তার মধ্যে কোনো ভগবত অংশ রয়েছে, তার মধ্যে নিশ্চয়ই কোন মহান আত্মা রয়েছে। হে দেবর্ষি, আপনি কিছুক্ষণ এখানে আরো দাঁড়াবেন? আপনাকে দেখে খুব আনন্দ পাচ্ছে। কিন্তু দেবী তুমি কে? এই দুই বৃদ্ধ কে? এইসব সখীগণ কে? নিজের পরিচয় দিলেন, অহম ভক্তির তীক্ষ্যাত এমোমে তনয়মত জ্ঞান বৈরাগ্য নামানম কালযোগে নজর জর। আমার নাম হলো ভক্তি, এই দুটি আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য, এই সব সখীগণ গঙ্গা আদি নদী। এই কি বড় আশ্চর্য! এই সংসারের মধ্যে মাতা পিতা বৃদ্ধ হয়, সন্তান জোয়ান থাকে, এখানে মাতা পিতা মা জোয়ান রয়েছে আর সন্তান বৃদ্ধ হয়ে গেল, তার কারণ কি?
বলে জানো আমার জন্ম দক্ষিণ ভারতে হয়েছিল, কর্ণাটকে বড় হলাম, মহারাষ্ট্রে খুব সম্মান পেয়েছি, দুইটি সন্তান হলো, কিন্তু গুজরাটে গিয়ে বৃদ্ধ হয়ে গেলাম, আর সেখানে আমার সঙ্গে আমার দুটি পুত্র বৃদ্ধ হয়ে গেল। যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন মরা মরা অবস্থা, মনে হচ্ছে কিছুক্ষণে আমাদের প্রাণ বেরিয়ে যাবে, তা ভাবলাম যদি প্রাণটা বেরোয় তাহলে একবার শ্রীধাম বৃন্দাবনে গিয়ে সেখানে গোবিন্দের চরণে এই প্রাণটাকে আমরা ত্যাগ করব। কেন? শুনেছি গোবিন্দ সবসময় এই বৃন্দাবনে নিবাস করছেন। সেই বিচার করে আমি দুই পুত্রকে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। তারপরে বলে বৃন্দাবনের যখনই সংযোগ পেয়েছি, ব্রজরজে স্পর্শ পেতে সঙ্গে সঙ্গে আমি আবার জোয়ান হয়ে গেলাম। বৃন্দাবনস্থ সংযোগাত পুনস্তম তরুণী নবা, বৃন্দাবনের স্পর্শ পেয়ে আমি একদম তরুণী হয়ে গেলাম, যুবতী হয়ে গেলাম। শুনেই তো নারদ একদম আনন্দে নৃত্য করতে লেগেছে, আহা ধন্য এই বৃন্দাবন ধাম, ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতি যত্র চ অত্রৈব গ্রাহকা ভাবান নজরামপি মুঞ্চত। ধন্য এই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনের মধ্যে ভক্তি সবসময় যুবতী হয়ে রয়েছে, কিন্তু জ্ঞান বৈরাগ্য যুবক হলো না কেন? নিশ্চয়ই তার মানে বৃন্দাবনের মধ্যে জ্ঞান বৈরাগ্যের কোনো চাহক নেই। তার অর্থ কি? এই সংসারে কার ভিতরে যদি ভক্তি নাও থাকে, বা ভক্তি যদি একদম বুড়ো হয়ে যায়, মানে শিথিল হয়ে যায়, সেও যদি বৃন্দাবনে উপস্থিত হয়, বলছে তারও ভক্তি সেখানে জোয়ান হয়ে যায়, মানে জাগ্রত হয়ে যায়। বলি ভক্তি মহারানী, দেবর্ষি নারদে এত আনন্দ হলো, আহা মনে মনে ভাবছে যদি এই বৃন্দাবনেই পারতাম তাহলে সবসময় বৃন্দাবনেই থাকতাম। ধন্য এই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবন ধামের মধ্যে ভক্তি সব সময় যুবতী হয়ে নৃত্য করছে, বড় যে যুবতী ভাবেরও ভক্তি সব সময় ভক্তি যুবতী হয়ে রয়েছে। তার জন্য যখন যখন জীবনে ভক্তি আমাদের শিথিল হয়, সঙ্গে সঙ্গে দৌড়ে বৃন্দাবন চলে যেতে হয়। কেন? তাতে যেন আমাদের ভক্তি সব সময় তরতাজা থাকে, সব সময় যেন যুবতী হয়ে থাকে, ভক্তি যেন বুড়ো না হয়। তার জন্য বৃন্দাবন মাঝে মাঝে যেতে হয়। কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত উপরে করো তো। যাদের যাদের হাত উপরে হবে তাদের হাজিরি লেগে যাবে, রাধারানী অনেক তাড়াতাড়ি কিন্তু নিয়ে যাবে। কোন কোন জানা চাহতায় দোনো হাত উপর করো, পাক্কা? তাহলে তো ভাই সুবিধা দা, ট্রেন বুক করনা পড়ে। চল একটা কাজ করা যাক, একটি উপায় আছে কি, এই মন রূপী পাখি দিয়ে আমরা বৃন্দাবন উড়ে যেতে পারি। তাই এখানে বসে বসে সবাই মন রূপী পাখি নিয়ে বৃন্দাবনে যেন আমরা যেতে পারি। কেন? যেখানে ভাগবত আছে সেখানে বৃন্দাবন আছে, আর যেখানে মন রয়েছে সেখানে বৃন্দাবন রয়েছে। মনে মনে আমরা একবার বৃন্দাবনের যাত্রা করে আসি, আর রাধারানীর কাছে প্রার্থনা করি যেন আমরা বারবার বৃন্দাবন যেতে পারি। বলি বৃন্দাবন ধাম আমার মন পাখি যে বল উড়ে বৃন্দাবন যাই, ব্রজের এই পাবন পথে আমি রাধে রাধে গাই। আমার মন পাখি বল উড়ে বৃন্দাবন যাই, ব্রজের এই পাবন পথে রাধে রাধে গাই, আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই, আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই, আমার মন পাখি যে বলে উড়ে বৃন্দাবন যাই, ব্রজের এই পাবন পথে রাধে রাধে গাই, আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই, আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই। হরি বল, জয় হো, सभी मीठी मीठी ताली सेवा करते हुए।
पानी धुवाने आवो जे कुंज बिहारी सेवा कुंज पानी धुवाने पावो जे कुंज बिहारी आधार संगे दास करे जे हाथे ते हाथ धोरी दादर संगे राश करे जे हाथे ते हाथ धोरी जमुना गिये स्नान करी जे जमुना गिये स्नान करे जे जमेर क्लास काटाई ब्रजे रे पावन पथे राधे राधे गाय हमें राधे राधे गाय हमें श्यामा श्यामा गाय हमें राधे राधे गाय आइए हम श्यामा श्यामा गाय अवर मन पाखिए बल उड़े वृंदावन जाई ब्रज रे पावन पथे राधे राधे गाय हमें राधे राधे गाय श्यामा श्यामा गाई हमें राधे राधे गाई हमें श्यामा श्यामा गाई जे भाई के ओ नाही जाने वृंदावन मोहिमा जे भाई के ओ नाही जाने ओ वृंदावन रे मोहिमा जे भाई के ओ नाही जाने वृंदावन मोहिमा जे भाई के ओ नाही जाने प्रेम नगरिया मनमोहन रे प्रेमी है से जाने प्रेम नगरिया मनमोहन रे प्रेमी है से जाने सुंदर वृंदावन तोर जे सुंदर वृंदावन तोर जे आमी लुटिए जाए ब्रजे रे पावन पथे ते राधे राधे गाए हमें राधे राधे गाए हमें राधे राधे गाए गाइए हमें श्यामा श्यामा गाए अमर मन पाखिए बोले उड़े वृंदावन जाइए ब्रजे रे पावन पथे ते राधे राधे गाए श्री राधे राधे गाए हमें श्यामा श्यामा गाए छबिले कृष्ण प्रिया मने जे तोर परे छैल छबिले कृष्ण मने जे तोर परे हु कु करे कालो छैल छबिले कृष्ण प्रिया मने जे तोर परे कुहु कुहु कोरे कालो कोकिली हृदय जुड़िए केड़े नीले मंटा आमार केड़े
নীল তুমি মনটা আমার আর কোথায় যে যাই ব্রজে পাবন পথেতে রাধে রাধে গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই পাবন পথে রাধে রাধে গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা রাধে 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 বলি রাধা রানী আমার মন পাখি যে বলে উড়ে বৃন্দাবন যাই ব্রজের এই পাবন পথে আমি রাধে রাধে গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই দেবর্ষি নারদ এখানে বৃন্দাবনের মহিমাকে আরো উজ্জ্বল করে দিলেন বলি নারদজি মহারাজ কি খুব সুন্দর করে জ্ঞান বৈরাগ্যের উদ্ধারের জন্য উপায় আরম্ভ করেছেন কি উপায় আরম্ভ করেছেন বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠৈর মুহুর্মুহু বারবার করে বেদ বেদান্ত গীতা পাঠ করে শোনাচ্ছে কিন্তু যতক্ষণ শোনায় জ্ঞান বৈরাগ্য উঠে বসে যায় যখনই শোনানো বন্ধ ধপ করে পড়ে যায় চিন্তা হয়ে গেল ভগবানের ধ্যান করতে লেগেছে তাহলে আর কি কোনো উপায় হবে না সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো ব্যোম বাণী তদে বাবুন মার্ষে খেদ্যতামিতি অদ্য মহাসফলশ্রেয়ম ভবিষ্যতি এন সংশয়ঃ হে দেবর্ষি জ্ঞান বৈরাগ্যের উদ্ধার এইভাবে সম্ভব নয় তাহলে যাও তুমি গিয়ে সাধু সঙ্গ করো তুমি গিয়ে বৈষ্ণব সঙ্গ করো তারাই তোমাকে সেই সৎকর্মের উপদেশ করবে যার দ্বারা জ্ঞান বৈরাগ্যের উদ্ধার সম্ভব নারদ এক এক করে সাধু বৈষ্ণবদের কাছে যাচ্ছে জিজ্ঞাসা করার জন্য কিন্তু যার কাছেই জিজ্ঞাসা করতে যায় তারা সব আশ্রম ছেড়ে ছেড়ে পালিয়ে নিজের নিজের কুটিয়া ছেড়ে পালিয়ে যায় যারা পালাতে পারেনি তারা সব মৌন হয়ে যাচ্ছে নারদ যখন কোথাও উত্তর পেলেন না তখন সে হরিদ্বার ঋষিকেশ কর্ণপ্রয়াগ দেবপ্রয়াগ ঘুরতে ঘুরতে বদ্রীনাথে গিয়ে উপস্থিত আর সেখানে যখন যাচ্ছেন সেই সামনে থেকে চারজন ঋষি কুমারের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল তারা জিজ্ঞাসা করেছেন আর এদিকে নারদ সব উত্তর দিলেন
চারু ঋষি কুমার তখন হেসে মাথায় হাত রেখে বলছেন, নারদ চিন্তা করো না, আমরা আমরাই তোমাকে সেই উপায় বলবো। নারদ সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে দিয়েছে, কেন এই সংসারে খুব মন দিয়ে শুনবে, যদি কোনো সাধু গুরু বৈষ্ণবজন অনায়াসে আমাদের কাছে আসে, তার মানে সেটা আমাদের অনেক বড় মঙ্গল। খুব মন দিয়ে শুনবে, আমাদের গ্রামে, আমাদের নগরে, আমাদের পাড়ায়, আমাদের কাছে যদি কোনো সাধু বৈষ্ণব ব্রজবাসী আসে, তার মানে মনে করবে যে আমাদের অনেক বড় এখন সৌভাগ্য হয়েছে। তার জন্য কখনো তার জাতি সম্প্রদায় কিচ্ছু দেখবে না, দৌড়ে সঙ্গে সঙ্গে তার কাছে উপস্থিত হবে। এটাই হলো বৈষ্ণবের লক্ষণ। যখনই কোনো সাধু দেখবে, যখনই কোনো গুরুজন দেখবে, যখনই কোনো বৈষ্ণব দেখবে, দৌড়ে তখন তার কাছে যাবে। কেন? সেখানে গেলে কিছু না কিছু অবশ্যই পাবে। আমরা নিজের শ্রী গুরুদেবের কাছে সবসময় এটাই পেয়েছি। গুরুদেবের মুখে শুনেছি আমাদের দাদুগুরু একটি কথা বলতেন, প্রভুপাদ শ্রী শ্রী 108 শ্রী তিনকড়ি গোস্বামীজি মহারাজ বলতেন, যখনই কোনো সাধু বৈষ্ণব দেখবে সঙ্গে সঙ্গে দৌড়ে তার কাছে যাবে। কেন? সাধুগুরু বৈষ্ণবদের কাছে গেলে সেখান থেকে কিছু না কিছু কৃপা পাওয়াই যায়, সেখানে গেলে কিন্তু কিছু লস হয় না। খুব মন দিয়ে শুনিস। আর সাধু বৈষ্ণব এসেছে, আর সেখানে যদি আমরা কোনো কারণে না গেলাম, তখন তাতে নিজেরই লস। যদি কোনো সময় কোন গুরুজন এসেছে, গুরুদেব এসেছে বা কোনো বৈষ্ণব এসেছে, নিজের 100টি কাজ থাকলেও সেগুলো ত্যাগ করে সেখানে দৌড়ে যাওয়া উচিত। অহো ভাগ্যস্য যোগেন দর্শনম ভবতামিহ অনুগ্রহস্তু কর্তব্যো ময়ি দীনে দয়া পরে। অহো ভাগ্যস্য যোগেন দর্শনম ভবতামিহ, এত সহজে কিন্তু সাধু বৈষ্ণবদের দর্শন হয় না, আর হয়েছে তার মানে এটা আমাদের অনেক বড় ভাগ্য। তা এতক্ষণ পর্যন্ত সব পালাচ্ছিল, কিন্তু এরা নিজেই চলে এসেছে, আমার উপরে অনেক বড় কৃপা করলেন, অনুগ্রহস্তু, অনেক বড় অনুগ্রহ করলেন। সেই উপায় কি যাতে জ্ঞান বৈরাগ্যের উদ্ধার হবে? সনকাদি ঋষি বললেন তার একটি উপায় রয়েছে, কি? সৎকর্ম সূচক নূনম জ্ঞান যজ্ঞ স্মৃত বোধৈ শ্রীমদ ভাগবতা লাপহ সতু গীতহ শোকাদিবি। সেই সৎকর্ম, সেই অনুষ্ঠান অন্য কিছু নয়, একমাত্র হলো শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ। বলি ভাগবত ভগবান কি? সপ্তাহের মধ্যে এত শক্তি রয়েছে বলছে, হ্যাঁ, যত ফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা অনায়াসেন তৎ সর্বম সপ্তাহ শ্রবণে লভেত। যেই ফল যজ্ঞ করে পাওয়া যায় না, তপস্যা করে পাওয়া যায় না, খুব মন দিয়ে শুনবেন, যেই ফল সাধনা করে পাওয়া যায় না, 7 দিন পর্যন্ত একমাত্র ভাগবত শ্রবণ করলে সেই সমস্ত ফল সেখানে পাওয়া যায়। ভাগবত 8 দিনেরও হতে পারে, 6 দিনেরও হতে পারে, 5 দিনেরও হতে পারে, 10 দিনেরও হতে পারে, কিন্তু যেই ফল 7 দিনে পাওয়া যায় সেটা অন্যত্র কোনো জায়গায় পাওয়া যায় না। তার জন্য ভাগবত সপ্তাহকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। তাহলে এটা কখন হবে, কোন জায়গায় হবে? খুব সুন্দর বললেন, গঙ্গা দ্বার সমীপে তু তটমানন্দ নামকম, গঙ্গার ধারে আনন্দ ঘাটে বসে আমরা কথা শ্রবণ করব। যাও নারদ, সবাইকে নিয়ে আসো। নারদ প্রণাম করে রাস্তায় যাকে পাচ্ছে তাকে নিমন্ত্রণ করে করে যাচ্ছে বৃন্দাবনের পথে, বদ্রীনাথ থেকে বৃন্দাবন যাচ্ছে, রাস্তায় যাকে পাচ্ছে তাকে সবাইকে বলে বলে যাচ্ছে, প্রভু আপনি আসবেন, ভাগবত আরম্ভ হচ্ছে কোথায়, আনন্দ ঘাটে, আপনি আসবেন, আপনি আসবেন। আরো সবাইকে বলে, যে যে শুনছে সে আরো 10 জন, সে আরো 10 জন, সে আরো 10 জন, এইভাবে করতে করতে কারণে কারণে জপঞ্জনা কারো দিকে চর্চা ছড়িয়ে গেল যে আনন্দ ঘাটে ভাগবত সপ্তাহ হবে, সবাই দৌড়ে দৌড়ে গিয়ে উপস্থিত হয়েছে। একে ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতম মেধা তিথির দেবল দেবরাত রামস্তথা গাদি সদশ্চ সাকলো মৃগণ্ড পুত্রা ত্রিজ প্রপলাদা। ভৃগু বশিষ্ঠ অত্রি অঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু ইত্যাদি বড় বড় সেখানে ঋষি মুনিগণ সবাই এসে একত্রিত হয়ে গেছে। কিসের জন্য? একমাত্র ভাগবত শ্রবণ করার জন্য। ভক্তি জ্ঞান বৈরাগ্যকে নিয়ে এসে উপস্থিত হলেন। দেখতেই দেখতে পাঠ আরম্ভ হলো,
সনকাদি ঋষি ভাগবত আরম্ভ করলেন একদিন দুই দিন তিন চার পাঁচ ছয় সাত দিন পূর্ণ হতেই সেখানে ভক্তির দুটি পুত্র জ্ঞান বৈরাগ্য দেখতে দেখতে একদম তরুণ হয়ে গেল, জোয়ান হয়ে গেল। ভক্তি সুতৌত তরুণ গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসি শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্ভজন্তি। দিব্য সেই জ্ঞান বৈরাগ্য যখনই জোয়ান হলো ভক্তি তাদেরকে নিয়ে নৃত্য করতে লেগেছে, আহা সেই কি আনন্দ। আচ্ছা বুড়ো যদি জোয়ান হয়ে যায় হঠাৎ করে তাহলে কি অবস্থা হবে, আনন্দের আর ঠিকানা থাকবে? এমনিতে আমরা জোয়ান হওয়ার জন্য কি কি না করি, জোয়ান হওয়ার জন্য চুলের মধ্যে রং করছি, দাঁত ভেঙে যাচ্ছে আবার নকল দাঁত লাগাচ্ছি, খুব বারবার ফেসিয়াল করছি, আরো কত কিছু আজকাল তো কত কিছু বেরিয়েছে, এই মেকআপ সেই মেকআপ। হ্যাঁ মেকআপের তো আজকাল এমনিতেই খুব মারা চর্চা, প্রেম সে বলো রাধে রাধে, আরে বলো না আর জোর সে আর জোর সে। আচ্ছা বড় আজব কথা, মেয়ে ছেলেরা মেকআপ করে এটা তো জানতাম, কিন্তু আজকাল দেখি বেটা ছেলেরাও নাকি আবার মেকআপ করে। হ্যাঁ বেটা ছেলেরাও নাকি মেকআপ করে, আমাকে একজন বললো বলে মহারাজ হ্যাঁ আমরা ভ্রু প্লাগ করি, বেটা ছেলেরা আবার মেকআপ করছে ভ্রু সেট করছে, ভগবান যুগ কোথায় চলে এসেছে। চলো ভাই সুন্দর সবকো বননা হ্যায়, সব চাহতে হ্যায় কি হাম আচ্ছা দেখে আচ্ছা লাগে, লেকিন উপর সে কিতনা ভি ডেন্ট পেন্ট করো কিতনা ভি ক্রিম পাউডার লাগাও আগর অন্দর সে কালা হ্যায় না তো সব কুছ বেকার হ্যায়। উপর কা কালা চলেগা লেকিন অন্দর কা কালা নহীঁ চলেগা, অন্দর কা গোরা হোনা বহুত জরুরি হ্যায়। উপরের রং তো সাদা করা যাবে, খুব মেকআপ করা যাবে, ভিতরের মেকআপ কি করে করবে? ভিতরের মেকআপের জন্য শুধু একটি রাস্তা রয়েছে, কি সেটা হলো সৎসঙ্গ, সাধু সঙ্গ, মহাপুরুষদের সঙ্গ। সেই সঙ্গ দিয়ে আস্তে আস্তে ভিতরের এই মলিনতা এই কালি আস্তে আস্তে মুছবে, আর কোনো উপায় নেই। প্রেম সে বলো রাধে রাধে, জোয়ান হয়ে গেল উন্মত্ত হয়ে নৃত্য করছে, ভগবান সঙ্গে সঙ্গে সেখানে প্রকট হয়ে গেলেন। অথবা বৈষ্ণব চিত্তে সুদৃষ্টা ভক্তিমালোকে কিম নিজ লোকম পরিত্যজ্য ভগবান ভক্তবৎসল, ভগবান ভক্তবৎসল। দেখতেই দেখতে ভগবান সেখানে প্রকট হয়ে গেলেন, জয় জয়কার শুরু হয়ে গেল, বলি ভক্তবৎসল ভগবান ভক্তি দেবী হাত জোড় করে বলছে প্রভু এখন আমি কোথায় যাব কোথায় থাকবো। ভগবান বললেন আজ থেকে যেখানে যেখানে ভাগবত হবে সেখানে সেখানে আমার ভক্তদের হৃদয়ে ভক্তির বাস হবে, আর যেখানে যেখানে ভক্তি থাকবে সেখানে জ্ঞান বৈরাগ্যের নিবাস হবে। ভগবান স্থান দিয়ে দিলেন। দেবর্ষি নারদ প্রশ্ন করেছে ভাগবত শুনে আর কার কার কল্যাণ হয়েছে বা কার কার কল্যাণ হয়, কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম সপ্তাহ যজ্ঞেন কলৌ পুনন্তিতে। সনকাদি ঋষি বলছেন খুব মন দিয়ে শুনবে, এই ভাগবত শুনে কার কার কল্যাণ হয়, ইয়ে মানবাহ পাপ কৃতস্তু সর্বদা সদা দুরাচার রতা বিমার গগা ক্রোধাগ্নি দগ্ধা কুটিলাশ্চ কামিনহ সপ্তাহ যজ্ঞেন কলৌ পুনন্তি। যে জীব জীবনে কোনোদিন কোনো পুণ্যই করেনি, পাপ কৃতস্তু সর্বদা জীবনভর শুধু পাপই পাপ করে গেছে, আর সদা দুরাচার রতা বিমার গগা সব সময় দুরাচার করে গেছে, ক্রোধী কুটিল কামি এমন জীব যদি পাঠ শ্রবণ করে, আর শুধু তাই নয় সত্যেন হীনা পিতৃমাতৃজন কেন ছিল, পিতৃমাতৃ দূষকা না লিখলেও তো পারতেন কিন্তু এটা লেখা বহুত দরকার ছিল, কেন কেন শাস্ত্রে বলছে এই সংসারে যেই জীব জন্মগ্রহণ করে নিজের মাতা পিতার সেবা করতে পারেনি, যে নিজের মাতা পিতাকে সুখ দিতে পারেনি এই সংসারে তার থেকে বড় অধম আর কেউ নেই।
এই সংসারে মাতা পিতাকে যে কষ্ট দেয় তার থেকে বড় পাপী আর কেউ নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু, যারা আজকালকার ইয়াং জেনারেশন তাদের জন্য কিন্তু এটা অনেক বড় শিক্ষার কথা। আমরা যতই কিছু পুণ্য করি না কেন, যদি নিজের ঘরের মধ্যে নিজের মাতা পিতার সেবা করতে পারলাম না, যদি নিজের মা বাবার আমরা আনুকূল্য হয়ে থাকতে পারলাম না, তার মানে আমাদের সব সেবা পূজা দান ধর্ম সবকিছুই বৃথা। আজকাল কিন্তু এইটারই সব থেকে বড় ক্রাইসিস। পরের মাকে মা বলতে খুব আনন্দ হচ্ছে, কিন্তু নিজের মাকে, নিজের মাকে মা বলতে আর ভালো লাগছে না। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আমরা এই মায়ের পুজো করছি, ওই মায়ের পুজো করছি, এই মা ওই মা, কত মায়ের আমরা পুজো করছি, কোটি কোটি টাকা খরচ করছি। বাইরের তুমি যতই মায়ের পুজো করো, যদি নিজের ঘরে নিজের মাকে তুমি সুখী রাখতে পারলে না, তাকে যদি একবেলা তুমি খেতে দিতে পারলে না, তাহলে তার মানে সেই সব কিছুই বৃথা, তার কোনো লাভ নেই। বাইরে আমরা খুব বাবা বাবা করছি, এই ভোলে বাবা, এই বাবা, সেই বাবা, যতই বাবার কাছে যাও, যতই তার তোমরা পূজা করো, যতই তোমরা সেখানে ঢেলে দাও, নিজের ঘরে যদি নিজের বাবার সম্মান করছো না, নিজের ঘরে যদি নিজের বাবার সেবা করতে পারছো না, নিজের ঘরের মধ্যে যদি নিজের বাবার অনুকূল হয়ে থাকতে পারছো না, নিজের বাবাকে যদি সুখ দিতে পারছো না, নিজের বাবাকে যদি অপমান করছো, নিজের বাবার অপমান করে যদি বাইরের বাবার পূজো করো, তাহলে সেখানে কোনো লাভ হবে? এই সংসারের মধ্যে যদি প্রত্যক্ষ কোনো দেবতা রয়েছে, যদি কোনো দেবী রয়েছে, সে হলো একমাত্র মাতা আর পিতা। মাতা পিতার থেকে বড় এই সংসারের মধ্যে দেব দেবী দ্বিতীয় কেউ নেই। শাস্ত্র বলছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। প্রথম দেবতা, প্রথম গুরু হলো মা, প্রথম হলো মাতা, দ্বিতীয় হলো পিতা। যে মাতা পিতার সম্মান করতে পারলো না, যতই তুমি গুরু সেবা করো, যতই ঠাকুর সেবা করো, তার কোনো লাভ নেই। তার জন্য সব থেকে আগে মাতা পিতা। যে সন্তান নিজের মাতা পিতাকে কষ্ট দেয় নিজের সুখের জন্য, যে সন্তান মাতা পিতার অবহেলা করে, যে সন্তান মা বাবাকে সম্মান করতে পারে না, তাকে বলছে অনন্ত যুগ পর্যন্ত নরক ভোগ করিতে হয়, তাকে কেউ বাঁচাতে পারবে না। পিতৃ মাতৃ দুষকা, তার জন্য জীবনে এইটি সংকল্প করে রাখবে, যতই কিছু হোক আমাদের দ্বারা যেন আমাদের মাতা পিতা কোনো কষ্ট না পায়। বাকি সংসারের সবকিছু আসবে আর যাবে, অর্থ আসবে যাবে, স্ত্রী পুত্র সংসার সবকিছু আসবে যাবে, কিন্তু মাতা পিতা না বারবার আসবে না বারবার যাবে। এই সংসারের মধ্যে পিতা যদি এই ঘরের স্তম্ভ হয়, তাহলে মা হলো এই ঘরের ছাদ। ছাদ ছাড়াও ঘর চলবে না, আর ঘরের স্তম্ভ ছাড়াও ঘর টিকে থাকতে পারবে না। বাকি দেওয়াল তো আসবে আর যাবে, জানালা দরজা বারবার ভাঙা হবে, বারবার গড়িয়ে যাবে, কিন্তু এই ছাদ আর এই স্তম্ভ বারবার ভাঙা যাবে না। যেদিন এই স্তম্ভ ভেঙে যাবে, যেদিন এই ছাদ ভেঙে যাবে, সেদিন এই ঘর ধর ধর করে পড়ে যাবে, সেই ঘরের কোনো দাম থাকবে না। যে ঘরে ছাদ নেই সেই ঘরের কোনো দাম থাকে? সেই ঘরে থাকা যায়? যে ঘরের মধ্যে স্তম্ভ নেই সেই ঘরের মধ্যে থাকা যায়? তার জন্য মাতা পিতার সম্মান করবে, মাতা পিতার আদর করবে, মাতা পিতার সেবা করবে। যার উপরে মাতা পিতার আশীর্বাদ রয়েছে না, ভগবান পর্যন্ত কিন্তু সবসময় তা রক্ষা করে থাকেন। প্রেম সে বলো রাধে, বলি আপনি আপনি মাতা পিতা কি? এই সংসারে মাতা পিতা থেকে বড় আর ধর্ম কিছু নেই, মাতা পিতা থেকে বড় কিন্তু আর সাধনা কিছু নেই। তুমি যদি মাতা পিতার সেবা করছো, আর তুমি যদি একবার ঠাকুরের সেবাও না করতে পারলে, তাও কিন্তু ঠাকুর কখনো তোমাকে অবহেলা করবে না। প্রত্যক্ষ প্রমাণ যদি দেখতে হয়, ভক্তমালের মধ্যে ভক্ত পুণ্ডলিকের চরিত্র দেখতে হবে। শ্রী পুণ্ডলিক মহারাজ মহারাষ্ট্রের পরম ভক্ত হয়েছেন, তিনি বহুত বড় মাতৃপিতৃ সেবক। তার পিতা অসুস্থ, পিতার সেবা করছেন দিন রাত, পিতার সেবা করে ঠাকুরের ভজন খুব করত, কিন্তু ভজনটা কমে যাচ্ছে দিন রাত। যে কুণ্ডলিক হরিভজন করে,
पंडरीनाथा पंडरीनाथा जय पंडरीनाथा जय पंडरीनाथा दिन रात भजन चलते पितार सेवार जन्य एखन आर भजन करते पारे ना केन बाबा असुस्थ हये रयेछे तो ता बाबार चरण टिपछे खूब एकटु शांति मतन बाबा घुमियेछे भगवान एसे परीक्षा करते देखि से कि सत्यि पितार सेवा करछे ना कोनो स्वार्थेर जन्य যে পিতার কাছ থেকে কিছু পাবো তার জন্য সেবা না আন্তরিক পিতার প্রতি তার সেই ভালোবাসা রয়েছে সেই সেবা ভাব রয়েছে দেখি ভগবান নিজে সাক্ষাৎ এসে উপস্থিত হয়ে গেলেন পণ্ডরীনাথ রূপে বলি পণ্ডরীনাথ ভগবান কি জয় ভগবান দরজায় এসে দাঁড়িয়েছেন দরজায় এসে দাঁড়িয়ে পুণ্ডলিকের দিকে যখনই তাকিয়েছে পুণ্ডলিক ভগবানকে দেখেই একদম আনন্দ বিভোর হয়ে গেছে কিন্তু পিতার সেবা করছে পিতার সেবা ছেড়ে কি করে যায় ছাড়লেই যদি পিতার কষ্ট হয় কষ্ট হলে সঙ্গে সঙ্গে পিতার ঘুম ভেঙে যাবে ভগবানের দিকে তাকিয়ে রয়েছে চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে সাক্ষাৎ সামনে প্রভু দাঁড়িয়ে রয়েছে আর আমি তার স্বাগত করতে পারছি না কিছু করতে পারছি না ভগবানও দাঁড়িয়ে রয়েছেন পুণ্ডলিক আমাকে বলবে ভিতরে আসতে তখন তো আমি আসবো পুণ্ডলিক বলবে বসতে তখন তো বসবো কিন্তু আর কোনো উপায় নেই পুণ্ডলিকও সেবা ছেড়ে যেতে পারছে না অনেকক্ষণ ধরে যখন আর কিছু হলো না তখন শেষ পর্যন্ত পুণ্ডলিক দেখছে যে ঠাকুরের তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে ব্যথা হয়ে যাচ্ছে ভগবান কি করলেন কোমরের মধ্যে এইভাবে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে খুব মন দিয়ে শুনবে সাক্ষাৎ পণ্ডরীনাথ ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে ব্যথা হয়ে গেল এইভাবে দাঁড়িয়ে গেলেন তখন পুণ্ডলিক কি করেছে পাশে একটি ইট রাখা ছিল সেই ইটটাকে ঠেলে ঠাকুরের দিকে সরিয়ে দিয়েছে প্রভু বসুন ভগবান কি করছে সেই ইটের উপরে গিয়ে দাঁড়িয়ে গেলেন স্থান দিয়ে তো তা ইট মারাঠি ভাষায় বলে বিট আর ঠাল মানে হলো দাঁড়ানো তা বিটের উপরে ঠাল মানে দাঁড়িয়ে ছিল বলে ভগবানের নাম হলো বিঠাল বলি বিঠালনাথ ভগবান ভগবান সেই পুণ্ডলিকের উপরে এত প্রসন্ন হলেন তাকে নিজের সেই ভক্তি প্রদান করেছেন আর ইতিহাসে তার জয় জয়কার হলো কেন একমাত্র মাতা পিতার সেবার জন্য বলিয়ে ভক্তবৎসল ভগবান কি তা যে জীব জীবনে মাতা পিতারও সেবা করেনি এমন পাপী দুরাচারীও যদি ভাগবতের আশ্রয় নেয় ভাগবত শ্রবণ করে বলছে তারও উদ্ধার হয়ে যায় আর জীবিত তো ছাড়ো মৃত যে মৃত্যু হয়ে গেছে আর যার উদ্ধার হয়নি ভূত প্রেত হয়ে গেছে সেও ভাগবত শ্রবণ করলে উদ্ধার হয়ে যায় কার হয়েছে বলে এরকম ধুন্দুকারী নামক এক প্রেত ছিল এই ভাগবত শ্রবণ করে গোকর্ণর মাধ্যমে তার উদ্ধার হয়ে গেল বলিয়ে গোকর্ণজি মহারাজ কি জয় ধুন্দুকারী চরিত্র আমরা খুব বিস্তারে শুনেছিলাম গেল বছর তার জন্য এবার সেই বিষয়ে আর বেশি বিস্তারে যাব না কেন কি অন্যান্য কথা আমরা শুনছি তাতে যেন নতুন নতুন কথা শুনতে পারি এই প্রকার ভাগবতের দ্বারা সবকিছু সম্ভব এটা হলো কল্পবৃক্ষ জীব ভাগবতের সামনে বসে যেই বস্তুর অভিলাষা করে সে কিন্তু সেখানে বসে তাই পেয়ে যায় কিন্তু তার জন্য মনকে একাগ্র করে রাখতে হবে আর মনকে একাগ্র করাটাই সবথেকে কঠিন মনকে একাগ্র কি করে করা যায় তার জন্য নিরন্তর অভ্যাস কিসের যখন যখন হরিকথা হবে ভাগবত হবে তখন তখন চুপচাপ বসে সেখানে শুনতে হয় দৌড়ে গিয়ে সেখানে ভাগবতের আশ্রয়ে বসে যেতে হয় যখন হরিনাম হবে সেখানে সব মন দিয়ে শুনবে আর বসে হরিনাম জপ করবে তাতে কি হবে মন নিগ্রহ ভাগবতের ডান্ডা দিয়ে ভাগবতের অস্ত্র দিয়ে এই মনকে সবসময় পিটাতে থাকতে হবে যখনই দেখবে মন চঞ্চল হচ্ছে সঙ্গে সঙ্গে ভাগবত নিয়ে বসে যাবে ভাগবতের কথা শুনবে তাতে কি হবে মন শান্ত হবে এই মন খুব চঞ্চল কিন্তু মনকে বসে করা মনকে নিগ্রহ করা বহুত কঠিন একবার এক বাদশাহ এক রাজা নিজের সবার মধ্যে সব বড় বড় বিদ্বানদেরকে ডেকেছে বড় বড় সব গুণীদেরকে ডেকেছে কিসের জন্য বলে আমার কাছে একটা ছাগল আছে তাহলে বলে ছাগলটার যদি কেউ পেট ভরে দিতে পারে তাহলে আমি তাকে যা চাইবে তা পুরস্কার দেব রাজা বলল আমার কাছে একটা ছাগল আছে ছাগলটার যে পেট ভরে দেবে সে যা চাইবে আমি তাকে তাই পুরস্কার দেবো আচ্ছা তাই নাকি মাঝখানে সঙ্গে সঙ্গে দুই চারজন একদম হোমরা চোমরা বুদ্ধিমান জ্ঞানী গুণী চলে আসলো আমরা দেখছি নিয়ে চলে গেছে ছাগলকে খুব করে দিনভর খাইয়েছে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত একদম পেট ভরে খাইয়েছে
খাওয়ার কোনো কমি নেই। এবার বিকেলবেলায় নিয়ে এসেছে রাজার কাছে, মহারাজ পেট ভরে দিয়েছে? বলে হ্যাঁ মহারাজ। আর কিছু খাবে না তো? বলে দেখুন আপনি, সঙ্গে সঙ্গে রাজা কি করলো, বলছে তাদের একটু ঘাস নিয়ে আসো। যখনই ঘাস এনে ছাগলের সামনে দিয়েছে, ছাগল আবার মুনমুন 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 করে খাওয়া শুরু করে দিয়েছে। সে তো দেখে আশ্চর্য, এই কি সকাল থেকে বিকেল পর্যন্ত খাওয়ালাম পেট ভরে ভরে, এই সেই কত রকমের কি খাওয়ালাম, আবার ঘাস থেকে খাওয়া শুরু করে দিচ্ছে। রাজা বলল না ভাই, তুমি তো ফেল। আরো এসেছে আরো এসেছে, সবাই চেষ্টা করে, শেষ পর্যন্ত সবাই হার মেনে নিল যে না বাবা, ছাগলের পেট ভরা সম্ভব নয়। ওই রাজ্যের মধ্যে ফকির ঘুরতে ঘুরতে এসে গেছে, সে শুনেছে এরকম রাজ্যের মধ্যে রাজা এরকম খবর দিয়েছে, ছাগলের যদি কেউ পেট ভরতে পারে তাহলে তাকে যা চাইবে তা দেবে। ফকির বলল ঠিক আছে, একবার আমি গিয়ে দেখি। ফকির এসেছে সবার মধ্যে, মহারাজ কি জয় হোক। বলুন মহারাজ, আমি এক ফকির। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখাই যাচ্ছে। কি চান? শুনেছি নাকি আপনি একটা শর্ত রেখেছেন কি? হ্যাঁ হ্যাঁ, শর্ত তো রেখেছি। কি? বলে এই আমার একটা ছাগল আছে, এই ছাগলটার যে পেট ভরে দেবে, সে যা চাইবে আমি তাকে তা দেবো, আর যদি না পারে তাহলে আমি তাকে জীবনভর দাস বানিয়ে রাখবো, সেবক বানিয়ে রাখবো। এই দেখো কতগুলো আমার সেবক এখানে তৈরি হয়ে গেছে। ফকির বললো ঠিক আছে মহারাজ, এটা তো বহুত সহজ, আমাকে দেন। ঠিক আছে, কিন্তু দুই দিনের সময় চাই। ঠিক আছে, দুই দিনের সময় না, কেন কি একদিনে তো পেট ভরা যাবে না, দুই দিন পর্যন্ত ভালো করে পেটটা ভরবো। ঠিক আছে, নিয়ে গেল ছাগলটাকে। এবার বলছে মহারাজ মনে রাখবেন, আমি যে নিয়ে যাব সেখানে কিন্তু কেউ আসতে পারবে না। নিয়ে গিয়ে সেই ছাগলকে খুব করে খাবার টাবার দিয়েছে, ছাগল খুব করে খেলো। একবার খাবার পরে যখন আবার তার সামনে খাবার দিয়েছে, যখনই ছাগলটা খেতে গেছে সঙ্গে সঙ্গে ডান্ডা দিয়ে দে দনাদন মার। যখনই মার খেয়েছে ছাগল আর ভয় কিছু খায় না। কিছুক্ষণ পরে আবার যখন খাবার দিয়েছে, আবার যখন খেতে যায়, খেতে গেলেই একদম মুখের মধ্যে ডান্ডা, আবার ছাগল ভয় চোটে খায় না। আবার যখন কিছুক্ষণ পরে খাবার দিয়েছে, খাবার খেতে গেলেই ডান্ডা। দুই দিন ধরে সেই যে প্রথম তাকে খাইয়েছে, তারপরে খাওয়া দাওয়া একদম বন্ধ, এক ফোঁটা তাকে জল খেতে দেয়নি, এক ফোঁটা ঘাস খেতে দেয়নি, দুই দিন ধরে একদম না খাইয়ে রেখেছে। যখনই খেতে যায় ডান্ডা। পরের দিন যখনই আবার সামনে খাবার দিয়েছে, ছাগল আর একবার ভুলেও সেদিকে তাকায় না। কেন? ওই যে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, ডান্ডা দেখেই একদম সঙ্গে সঙ্গে ম্যাঁ করে উঠে, আর তখন খাবার টাবার সব ভুলে যায়। এইবার তাকে নিয়ে গেছে রাজার কাছে, মহারাজ জয় হোক। কি হলো ফকির? এই নেন মহারাজ, আপনার ছাগলের পেট ভরে নিয়ে চলে এসেছে। তাই নাকি? আচ্ছা আনো ভাই, কিছু ঘাস টাস নিয়ে আসো, ছাগলের সামনে দাও। যখনই ঘাস টাস নিয়ে এসেছে, ছাগলের সামনে দিয়েছে, ছাগল যখনই খেতে গেছে, সেই ফকির ডান্ডা নিয়ে সামনে এমনি করে যখনই দাঁড়িয়েছে, ডান্ডার দিকে তাকাতেই ম্যাঁ করে একদম উল্টো লাফ মেরেছে। রাজা তো দেখেই আশ্চর্য, এই কি, এটা কি করে সম্ভব হলো? ছাগলের তো পেট ভরা অত সহজ নয়, কি করে পেট ভরে দিলে? বলে মহারাজ, একমাত্র তার ওষুধ হলো এই ডান্ডা। প্রেম সে বলো রাধে রাধে। তদ্রূপ এই মন রূপী ছাগল যে সব সময় ম্যাঁ 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 করছে না, এর কখনো পেট ভরে না, বহুত চঞ্চল। তুমি যতই একে বোঝাও ততই চঞ্চল হয়ে থাকবে। তাই একে যদি নিগ্রহ করতে হয় তাহলে তার জন্য ডান্ডা রাখতে হবে সব সময়। কিরকম সৎসঙ্গ রূপী, হরি কথা রূপী, ভাগবত রূপী ডান্ডা দিয়ে তাকে মাঝে মাঝে এইভাবেই পিটাতে হবে, তাহলে জীবনে আর সে সংসারের দিকে মুখই দেবে না। তাই মনকে সবসময় নিগ্রহ করে রাখতে হলে ভাগবতের আশ্রয় নিয়ে থাকতে হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তাহলে ভাগবত কিভাবে শোনা উচিত, তার নিয়ম কি, বিধি কি, বিধি বর্ণন করলেন, খুব মন দিয়ে শুনবে। সর্বপ্রথম বক্তার নিয়ম, ভাগবতের জন্য বক্তা কিরকম হওয়া উচিত। বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত, ভাগবতের বক্তা সর্বপ্রথম ব্রাহ্মণ হওয়া উচিত। যদি ব্রাহ্মণ না হয় তাহলে বৈষ্ণব, বৈষ্ণব না হলে সাধু সন্ন্যাসী, সেও কিরকম বেদ ও শাস্ত্র বিশুদ্ধিকৃত, তার জন্য বেদ শাস্ত্র ইত্যাদির জ্ঞান থাকে। অন্যথা অন্য কাউর মুখে ভাগবত, ভাগবতের মধ্যে শুধু এই তিনজনেরই নাম লেখা আছে, অন্য কাউর বিষয়ে কোনো উল্লেখই নেই। তার মানে
ব্রাহ্মণ বৈষ্ণব বা সাধুদের মুখ ছাড়া অন্য কারোর মুখ থেকে ভাগবত শুনতে নেই। এখন কেউ যদি বলে যে ভাগবতে কোথায় লেখা আছে যে অমুককে কথা করতে নেই, অমুককে পাঠ করতে নেই, তাহলে কি এরকম তো কোথাও লেখা থাকে না যে মুদিখানার দোকানদারকে সার্জারি করাতে নেই? লেখা থাকে যে মুদিখানার দোকানদার, কাপড় দোকানদার, হ্যাঁ, বা খেলনার দোকানদার বা বাসনের দোকানদারের কাছে ইনজেকশন লাগাতে নেই? এরকম তো কোথাও লেখা নেই ডাক্তারি বইয়ের মধ্যে যে বাসনের দোকানদারের কাছে গিয়ে সেখানে সার্জারি করাতে নেই? তা বলে মানুষ কি সেখানে গিয়ে করায়? কেন, যে পাত্র যে জায়গা মানুষ সেখানেই যায়। তদ্রূপ সব জিনিস সব জায়গায় যে লিখবে তার কোনো দরকার নেই, তাহলে লেখা কোনটা হয়? যেটা উচিত সেটাই লেখা হয়। তার মানে ভাগবতের বক্তা শুধু তিনটি বলা হয়েছে, ব্রাহ্মণ বৈষ্ণব বা সাধু, তার অথবা অন্য কাহারও মুখ হইতে ভাগবত শ্রবণ করিলে কোনো লাভ হয় না। কিন্তু এখানে কিসের বর্ণন করা আছে খুব মন দিয়ে শুনবে, একমাত্র শুধু সপ্তাহ বিধির বর্ণন। অনেকজন বলছে মহারাজ পাঠ তো আমরাও করি, অনেক সব স্ত্রী জাতীয় পাঠ করে বা শূদ্রও পাঠ করে, তখন তাদের জন্য কি নিয়ম? খুব মন দিয়ে শুনবে, ভাগবত সপ্তাহের জন্য এই নিয়ম বলা হয়েছে, ব্রাহ্মণ বৈষ্ণব বা সাধু। এর অন্যথা যেরকম প্রবচন, ভাগবত পাঠ যেরকম প্রবচন হিসাবে হয় একদিন দুই দিন দশ দিন পনেরো দিন, এভাবে নিত্য যে দৈনিক প্রবচন, সেই সব প্রবচন ইত্যাদি পাঠের মধ্যে কাহারও কোনো নিয়মের দরকার নেই। সেই পাঠ যে কেউ করতে পারে, তার মধ্যে কোনো দোষ নেই। প্রেম সে বলো রাধে রাধে, তার জন্য ভালো করে বিস্তারে বুঝিয়ে দিলাম। আর শুধু তাই নয়, শ্রোতার জন্য নিয়ম বলা হলো, শ্রোতাকে কিভাবে কথা শ্রবণ করা উচিত। সর্বপ্রথম শ্রোতাকে সংকল্প করে সাত দিন পর্যন্ত যদি নিরাহার থেকে পাঠ শোনে তাহলে সব থেকে উত্তম। এখন কেউ বলছে মহারাজ একদিনের একাদশী তো হয় না, সাত দিন কি করে নিরাহার থাকবো, নিরাহার মানে নির্জলা, তাহলে তো এমনি আমাদের উদ্ধার হয়ে যাবে। না খেয়ে সাত দিন পর্যন্ত থাকা তো সম্ভব নয়, পাঠ কি করে শুনবো? বলছে ঠিক আছে, তাহলে একটি উপায় রয়েছে, কি ফলাহারেণ বা ভাব্যম, তাহলে ফলাহার করে পাঠ শুনবে। কেউ বলছে মহারাজ দিনের মধ্যে তিনবার চারবার খাওয়া হয়, এই ফলাহার করে কি করে? বলে ঠিক আছে, তাহলে একটা কাজ করবে, এক ভক্তম তু ভোজনম, তাহলে একবার খেয়ে পাঠ শুনবে। যতক্ষণ পর্যন্ত পাঠ শোনা হলো না ততক্ষণ ফলাহার করবে, পাঠ শোনার পরে শেষে গিয়ে অন্ন খেয়ে নেবে। কে বলছে মহারাজ সকাল থেকে আমরা চার পাঁচবার খেয়ে নিই, তার মধ্যে একবার খেয়ে কি করে থাকবো, পাঠ শুনতে খুব অসুবিধা হবে। মহর্ষি বেদব্যাস এত দয়ালু আরো ছাড় দিয়ে দিয়েছে, ভোজনম তু বরম মন্যে কথা শ্রবণকারকম, ঠিক আছে যাও, কোনো অসুবিধা নেই। যদি পাঠ শুনতে অসুবিধা হচ্ছে তাহলে খুব করে খাও দাও আর পাঠ শ্রবণ করো, কিন্তু কি খাবে না খুব মন দিয়ে শুনবে, তার নিয়ম বলেছেন। বেশি তৈলাক্ত বস্তু, গরিষ্ঠ বস্তু, পর্যুষিত বস্তু মানে যেগুলো দুর্গন্ধযুক্ত, পেঁয়াজ রসুন ইত্যাদি আর আমিষ ইত্যাদি ভক্ষণ করিয়া কখনো পাঠ শ্রবণ করিবে না। আর শুধু তাই নয়, কোনো প্রকারের মাদক পদার্থ মানে যেরকম খৈনি, তামাক, গুটকা, বিড়ি, সিগারেট, মদিরা মানে মদ ইত্যাদি এসব খেয়ে কখনো পাঠের মধ্যে আসবে না। আসলে কি হবে? বলছে একদম বিনাশ হয়ে যাবে। আমিষ ইত্যাদি ভক্ষণ করিয়াও কখনো পাঠ শ্রবণ করিতে নেই, তাহলে সেটা নিষ্ফল হয়ে যায়, তার কোনো ফল পাওয়া যায় না। পাঠের মধ্যে সব থেকে উত্তম হলো নিচে বসে পাঠ শোনা। যদি কেউ নিচে বসে পাঠ না শুনতে পারে, অসমর্থ হলে তখন গিয়ে উঁচু জায়গায় পাঠ শুনবে, কিন্তু পাঠের মধ্যে কখনো ভাগবতের দিকে পা করে বসতে নেই। আর দ্বিতীয়ত পায়ের মধ্যে কখনো পাদুকা পরে পাঠের মধ্যে বসতে নেই, মানে চপ্পল পরে পাঠে কখনো বসতে নেই, চপ্পল পরে পাঠে বসলেই অপরাধ হয়ে যাবে। তার জন্য সবসময় চপ্পল পাদুকা ইত্যাদি খুলিয়া পাঠের মধ্যে বসিতে হয়। এটা শ্রোতাদের জন্য নিয়ম বললেন। আর শ্রোতা ভাগবতের সম্মুখে বসে যেই সংকল্প করে পাঠ শুনবে তার সেই সংকল্প অবশ্যই সিদ্ধ হয়। কখন? সে যদি সমস্ত নিয়ম মেনে ভাগবত শ্রবণ করে। আর সাত দিনের মধ্যে যে যে উৎসব হয় খুব মন দিয়ে শুনবে। উৎসব যেরকম কৃষ্ণ জন্ম, গিরাজ, গোবর্ধন পূজা, বামন অবতার, হ্যাঁ, রুক্মিণী বিবাহ ইত্যাদি, এইসব উৎসবগুলো খুব আনন্দ করে নেচে গে করা উচিত। আর পাঠের মধ্যে নিয়ম, ভাগবতের আরতির পূর্বে এসে উপস্থিত হবে, আর ভাগবতের বিশ্রাম আরতি করে তারপরেই উঠে যেতে হয়।
আর সেই আরতি নিয়ে ভাগবতের দর্শন করে প্রসাদ ইত্যাদি নিয়েই গমন করিতে হয়। সাত দিন ভাগবতের পরে পাঠের আয়োজন কর্তাদেরকে সেখানে গীতা পাঠ বা যজ্ঞ ইত্যাদি করিয়ে সমস্ত ভক্তদের প্রসাদেরও ব্যবস্থা করা উচিত। এই প্রকার সেখানে নিয়মাবলী বলা হলো। আর যখনই নিয়মাবলী পূর্ণ হয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত সব ভক্তরা মিলে সেখানে দিব্য কীর্তন আরম্ভ করে দিয়েছে। প্রহ্লাদ স্থালধারী তরল গতি তয়া চৌদ্ধব কাংশধারী বীণাধারী সুরর্ষি সুরকুশল তয়া রাগ কর্তা অর্জুন ইন্দ্রবাদীন মৃদঙ্গম জয় জয় সুকরা কীর্তনে তে কুমার যত্রাগ্রে ভাব বক্তা সরস রচনায় ব্যাসপুত্র বভূ। পাঠের মধ্যে নিয়ম, যে পাঠের মধ্যে মধ্যে জয় শব্দ নম শব্দ শঙ্খ শব্দ তথৈব চ মাঝে মাঝে জয় জয়কার করতে হয়, ঠাকুরের নাম নিতে হয়, শঙ্খধ্বনি করতে হয় বা মৃদঙ্গ তাল ললিতম কর্তব্যম কীর্তনম তদা, একটু সমস্ত গান বাজনা নিয়ে মাঝে মধ্যে কীর্তন করতে হয়। তাতে কেন, তাতে যেন আমাদের সুষুপ্তি না হয়, জাগৃতি হয়ে থাকে আর যেন পাঠের মধ্যে মন লেগে থাকে। সবাই মিলে দিব্য কীর্তন আরম্ভ করেছেন, আসুন আমরা সবাই দিব্য সেই গোবিন্দের গুণগান আমরা শুরু করি। কেন, একমাত্র আমাদের সম্পত্তি আমাদের ধন সবকিছুই হলো সেই রাধা গোবিন্দের নাম। বলি রাধা রানী কি আমারো মন রাধা শ্রী রাধা শ্রী রাধা আমারো ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা আমারো ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা আমারো ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা জীবন ধন রাধা 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 জীবন ধন রাধা 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 পরম ধন রাধা 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 পরম ধন রাধা 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 প্রাণ ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা প্রাণ ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা সবাই দোনো হাতে তালি সেবা করে গাই। রাধা 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 প্রাণ ধন রাধা 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 জীবন ধন রাধা 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 জীবন ধন রাধা 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 আমারি প্যারি রাধা শ্রী রাধা শ্রী রাধা আমারি প্যারি রাধা শ্রী রাধা শ্রী রাধা আমারি প্যারি রাধা 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 আমারি প্যারি রাধা 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 হম সবকি প্যারি রাধা 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 হম সবকি প্যারি রাধা 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 ভানু কি দুলারি রাধা শ্রী রাধা শ্রী রাধা ভানু কি দুলারি রাধা শ্রী রাধা শ্রী রাধা হরি সবাই মন দিয়ে শুনবে। আজকে এই দিব্য মাহাত্ম্য বর্ণনের সঙ্গে আর এই কীর্তনের সঙ্গে প্রথম দিবসের কথাকে আমরা বিশ্রাম দেব, তারপরে আরতি হবে, আরতির পরে সবাই প্রসাদ নিয়ে যাবে। কালকের থেকে পাঠের সময়
ঠিক চারটার থেকে পাঠের কীর্তন আরম্ভ হবে আর সাড়ে চারটার থেকে পাঠ আরম্ভ হবে। আপনারা এখানে ঠিক সময়ে এসে উপস্থিত হবেন, তাতে যেন আমরা বেশি থেকে বেশি আনন্দ নিতে পারি। আজকে অনেক দেরিতে এখানে মাইক টাইক ইত্যাদি সব ভালো করে সেটিং হয়নি, তার জন্য দেরিতে সব আরম্ভ হয়েছে, কিন্তু কাল থেকে যেন সময় আরম্ভ, আপনারা সময়ে এসে উপস্থিত হবেন। আপনারা না আসলে সময়ে সময় আরম্ভ হতে পারবে না, তাই জন্য সময়ের খেয়াল রাখবেন। সবাই মিলে ভাব সে কীর্তন করতে হুয়ে প্রাণ ধনে রাধা 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 প্রাণ ধনে রাধা 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 জীবন ধনে রাধা শ্রী রাধা শ্রী রাধা জীবন ধনে রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধে মুখ্য যজমান আমাদের সুজন বাবু সামনে চলে আসবে আরতির জন্য। শ্রী রাধে প্রাণ ধনে রাধা 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 প্রাণ ধনে রাধা 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 জীবন ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা জীবন ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা আমার ধন রাধা বলি রাধা রানী জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি। সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে যাবেন আরতির জন্য। ওম চন্দ্রমানস জাতশ্চক্ষুঃ সূর্যো জায়ত শ্রোত্রাদ্বয়শ্চ প্রাণশ্চ মুখাদগ্নেরজায়ত। হে বাকে বিহারি তরে আরতি গা, কুঞ্জ বিহারি তরে আরতি গা, কুঞ্জ বিহারি তরে আরতি গা, আরতি গাও প্যারে তুমকো মনাও, 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 শ্যাম সুন্দর তেরি আরতি গা, শ্যাম সুন্দর তেরি আরতি গা, মোর মুকুট তেরে শিশু পে সোহে, মোর মুকুট তেরে শিশ পে সোহে, প্যারি বনশী মেরো মন মোহে, প্যারি বনশী মেরো মন মোহে, ইয়া বনশী পে মে তো বল বল যাও, বাকে বিহারি তেরে আরতি গাও, চরে
चरणों से निकली है गंगा प्यारी, चरणों से निकली है गंगा प्यारी, जिसने सारी दुनिया है तारी, जिसने सारी दुनिया है तारी, उन चरणों के दर्शन पाके बिहारी तेरी आरती गाओ, व्यास दास के नाथ आप हो, व्यास दास के नाथ आप हो, सुख दुख जीवन प्यारे साथ आप हो, सुख दुख जीवन प्यारे साथ आप हो, पास सदा वृंदावन पाओ, हे गुरु तेरी आरती गाओ, पंज बिहारी तेरी आरती गाओ, के बिहारी तेरी आरती गाओ, 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 आरतिक्याम समर्पयामि जलेन शीतलीकरणम्। ओम द्यौः शांतिरंतरिक्षं शांतिः पृथिवी शांतिरापः शांति।